আচ্ছা পৌষ মাস আজকে নাকি আসছে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না এই পৌষ মাসে কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান করা যায় না বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ এগুলো কিন্তু পৌষ মাসে করা যায় না কেন যায় না বলুন তো এই পৌষ মাসটাতে সূর্যদেব মলিন থাকে অনেক দূরে থাকে দিন ছোট রাত্রি বড় হয় হ্যাঁ এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল এই পৌষ মাসটাকে মল মাস ধরা হয় এই মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না তবে এই মাসে যদি কেউ পিণ্ড প্রদান করতে পারে যে ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবেন সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বৈকুণ্ঠ প্রাপ্ত হবে এটা কিন্তু মাথায় রাখবেন এই মাসে কিন্তু যদি কেউ গীতা পাঠ করতে পারে তাহলে তার গোবিন্দ কৃপা যদি কোনো মাসে গীতা পাঠ করবার সুযোগ না থাকে পৌষ মাসে অন্তত গীতা পাঠ করবেন যদি গীতা পাঠ না করতে পারেন তাহলে শ্রীমৎ ভাগবত গীতাকে আপনার মাথায় একটু ঠেকাবেন এই মাসে দান কাজ কিন্তু খুব কাজে লেগে যায় গরিবকে দান করবেন গরিবের মেয়ের বিয়েতে বিয়ে হচ্ছেন আপনি দান করবেন এই সময় কিন্তু দান করলে খুব কাজ হয় এই পৌষ মাসে আচ্ছা পৌষ মাসের শেষে মকর সংক্রান্তি তাই তো মকর সংক্রান্তি আসছে না সংক্রান্তি শেষ দিন সেদিন পিঠে টিঠে হয় বাড়িতে তাই হয় না সেদিন স্নান করতে হয় এই মাসে যদি কেউ অমাবস্যা পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করতে পারে তাহলে কিন্তু এই মাসটাতে খুব শুভ ফল লাভ করা যায় এই মাসটা কিন্তু কিছু কৃতিত্ব আছে এই পৌষ মাসটার যেমন পৌষ মাসে মাঙ্গলিক অনুষ্ঠান হয় না মঙ্গলমূলক কিছু কিছু কাজ করলে কিন্তু যেমন পিণ্ডের কথাটা আমি বারবার বললাম এই মাসে পিণ্ড দিতে পারলে কিন্তু খুব কাজে লেগে যায় মানে খুব তাড়াতাড়ি বৈকুণ্ঠ প্রাপ্ত হয় বেশ একটা একটা করে বোঝাবো আপনার সব দান টান করেন তো জোরে বলুন হ্যাঁ না না দেনে বালা ওপরে থাকে লেনে বালা নিচে থাকে যে দেয় সে ওপরে থাকে হাতটা আর যে নেয় তার হাতটা নিচে থাকে এখন লক্ষ্য হচ্ছে আপনার বাড়িতে কোনো কোনো ভিখারি গেছে আপনি নিজে কিন্তু ভিক্ষা দেবেন না যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন দাদা ভাইয়েরা এসছেন সবার কাছে আমার নিবেদন রইল যদি আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে আসে নিজে দেবেন না কাকে দিয়ে দেওয়া করবেন আপনার বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া করাবেন কেন এখন থেকে দেওয়া অভ্যাস করলে আপনার যখন বয়স হবে তখন আপনাকেও দেবে আর এখন থেকে যদি ইশারা করে দিন খবরদার দিস না ঘর থেকে বেরোবি না ও যতই বলুক চুপ করে থাক ও কিন্তু আপনার বয়স হবে তখন আপনাকেও টাটা বাই বাই করে দিয়ে ছেড়ে দেবে এই জন্য সাবধান থাকবেন আপনারা ভগবানকে ভজন করতে হবে দান করতে হবে অনেকে অনেকে প্রশ্ন করে মাল মালা জপতে জপতে মালা কালো হয়ে গেল কিন্তু গোবিন্দের কৃপার পেলাম অনেকে প্রশ্ন করে মালা জপতে জপতে মালা কালো হয়ে গেল দাদা গোবিন্দের কৃপার হলো না এই দিকে তাকাবেন মালা জপ করতে করতে মালা কালো হয়ে যায় কিন্তু কৃপা পাওয়া যায় না কেন পাওয়া যায় না জপ করার একটা ব্যাপার আছে এই মালা জপছেন আর মোবাইলে হরকৃষ্ণ যদি আপনি এই করছেন তাহলে আপনার হবে মালা জপ করতে করতে যতক্ষণ জপ করবেন ততক্ষণ এক মনে করবেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন যেমন একটা ছেলে একজন মাঠে চাষ করছে তাকে জিজ্ঞেস করছে ও কাকা বাবু এ এখান থেকে বৃন্দাবন কত দূরে ও কথাই বলছে না ও কাকা বাবু এ কি কালা লোক নাকি রে বাবা আরে বৃন্দাবন কত দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে বৃন্দাবন কত দূরে বলছে বৃন্দাবন কত দূরে বলবো কি করে আমি জানবো কি করে তুমি বলো না একবার ও কিন্তু মাঠে গরু চালিয়ে যাচ্ছে যখন দেখলো উত্তর দিচ্ছে না ও খুব দূরে দৌড়াতে শুরু করেছে যখন দৌড়াতে শুরু করেছে তখন ওই লোকটা বলছে আর 20 মিনিট তখন ওই যে চাষ করছিল সে বলছে আর 20 মিনিট বলছে তুমি এতক্ষণ বললে না এতক্ষণ বললে কেন তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলে বৃন্দাবন কত দূরে আমি কি করে বলবো কত দূরে এই দৌড়া দেখে বুঝতে পারলাম আর 20 মিনিট এই জন্য আপনার ভজন সাধনের উপর নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি পৌঁছাবেন এই জন্য ভজন সাধনটার দরকার আছে আর কিসের দরকার আছে মা পৌষ মাসে দানের কথা যখন বললাম যে যেখানে বসে আছেন দান আপনারা করবেন দান কাকে করবেন আপনার বাড়িতে একজন এসছে এই যে মা 10 কেজি চাল 100 টাকা দাও 10 দিন খায় নাই একটা লোক এসে বলছে ও মিথ্যে কথা বলছে ওকে 10 কেজি চাল 100 টাকা দিন ও মদ খাবে কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে বলে মা একটু ভিক্ষা দাও এই পৌষ মাসের দিনে আপনি ভিক্ষাটা দিলেন উনি কি করলেন মন্দিরে গিয়ে প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বললেন হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল আপনি বাড়িতে খাওয়াতে পারলেন না কিন্তু বৈষ্ণবকে দিলে লাভ আছে দান
দান করতে হয় যথা জায়গায় যেখানে যেখানে দান করতে নেই দান করবেন উপযুক্ত জায়গায় মেয়ের বিয়ে হচ্ছে না গরিব জানতে পারলেন আপনি দান করলেন মহোৎসব হচ্ছে ওখানে দান করলেন হরিনাম হচ্ছে ওখানে দান করলেন দানের জায়গা আছে মেয়ের বিয়ের সময় ছেলের বিয়ের সময় আমরা কি করি বলুন তো যে ভগবানকে আগে দিয়ে খাই তাকে খাওয়ালাম না যে শুধু নিজেই খেলো তাকে খাওয়ালাম বলুন হ্যাঁ কি না যে ভগবানকে দিয়ে খায় তাকে আপনারা আগে খাওয়ান কারা খায় বলুন তো যারা বৈষ্ণব মানুষ তারা ভগবানকে আগে দেয় তারপর খায় এদের নিমন্ত্রণ আগে করতে হয় মেয়ের বিয়ের সাত দিন আগে আপনি বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ান ছেলের বিয়ের দশ দিন আগে আপনি বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ান কেন লাভ আছে আপনি বিয়ের পরে বিয়ের পরের দিনে বা বিয়ের দিনে আপনি অন্য লোককে নিমন্ত্রণ করুন কিন্তু বিয়ের আগে যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়ান বৈষ্ণবরা ভগবানকে দিয়ে তারপর খায় এদেরকে খাওয়াবেন জিজ্ঞেস করবেন বাবা কেমন খাবার হলো ওনারা বলবেন খাবার নয় মা প্রসাদ খেলাম অমৃত পেলাম যদি লবণও হয়ে যায় অমৃত পেলাম তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করিয়ে গেলাম তোমার মেয়ের স্মৃতিসিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যাক কিন্তু একজন বিয়ের দিনে এলো চার চাকা গাড়িতে এসে আপনার বাড়িতে খেলো ২০০০ টাকার প্রেজেন্টেশন দিল লোকে জিজ্ঞেস করলো কেমন খেলেন পোলাওটা তো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে খেলো ২০০০ টাকার প্রেজেন্টেশন দিল বদনাম করে গেল ২০০০ টাকার প্রেজেন্টেশনটা আপনার ১০ দিন ২০ দিন দু মাস থাকবে কিন্তু বৈষ্ণব যে আশীর্বাদ দিয়ে গেল আপনার মেয়ের জীবনে সারাটা জীবন থেকে গেল এই জন্য জায়গা থাকা চাই দান করবার যাকে তাকে দান করলে হবে না মা দান করার জায়গা আছে এই যে আপনারা বিবাহে লেখেন শুভ বিবাহ যেটা বলুন হ্যাঁ না না শুভ বিবাহ লেখেন না আচ্ছা শুভ বিবাহ যে লেখেন বিবাহ কি সত্যি শুভ বিবাহ কি সত্যি শুভ যে বিয়েতে পাঁচটা ছাগল কাটা হয় আর ৫০টা পাখি কাটা হয় ওই বিয়েতে রক্ত বের হয় ওই বিয়ে কি করে শুভ হয় মেয়ের যদি বিয়ের দিনে আঙুল কেটে যায় এই দেখলি তো এই বিয়ে শুভ দিনে অশুভ করলি আঙুলটা কেটে দিলি এদিকে ৫০টা পাখি কাটা হলো ৪টা ছাগল কাটা হলো তখন অমঙ্গল হলো না আমরা কোন জায়গায় গেছি আবার দেখবেন কিছু মনে করবেন না আপনাদের নদিয়াতে আছে কিনা জানি না আমাদের ওদিকে জানে আছে বিয়ের নিমন্ত্রণ খেতে গেলেন একটা মেনু চার্ট দেয় আপনাদের দেয় মেনু চার্ট কি সুন্দর ওপরে লেখে রাধা বল্লভী তারপরে নিচেই লিখে চিলি চিকেন সুন্দর রাধারানীকে কেমন অপমান করা হচ্ছে আপনি বলুন বিচার করে রাধা বল্লভী নাম দেবার কি দরকার আছে রাধা বল্লভী রাধা নাম লেখা হলো রাধা বল্লভী খুব সুন্দর কথা কিন্তু রাধার পাশে কলঙ্কিত করলো কি চিলি চিকেন তারপর ওই আমরা খাই না জানিও না মটন হ্যাঁ ওই আর সব নানা রকম যাবটে আর কি হরে কৃষ্ণ তো কিছু মনে করবে না রাধা বল্লভী নাম তখন আর না দিলেই ভালো হয় কারণ রাধা আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এগুলো দেখুন দান করবেন কিন্তু আপনারা নাম দেবেন না নাম দেবেন না আমাদের পাশের বাড়িতে একটা মন্দির হচ্ছে তো ওখানে দেখতে পাচ্ছি একটা ছেলের মা মরেছে ওর নামে একটা ফ্যান দিয়ে দিয়েছে ফ্যানটা নিচে মায়ের নাম লিখে দিয়েছে রাজুবালা সরকার ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে ছেলে একদিন জিজ্ঞেস করছে স্বপ্নে দেখছে মাকে মা তুমি কেমন আছো বলে আমি ভালো নাই বলে কেন আমি খালি ঘুর 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 ঘুরে ঘুরছি একজন দান না না হাসি নয় দান দেবেন কিন্তু নাম দেবেন না সবাই লক্ষ্য করবেন যারা তারাপীঠ মায়ের মন্দির গেছেন ওখানে দেখবেন একচক্র গ্রাম নিতাই ধাম আমি পরশু তারিখে গিয়েছিলাম আপনারা দেখতে পাবেন মোবাইল এখন উঠেছে তো লক্ষ্য করবেন ইউটিউবে দেখতে পাবেন আপনারা কীর্তন বাংলা স্টুডিওতে দেখতে পাবেন আপনারা দিয়েছে খুব সুন্দর এমকেও দেবে অনেকেই দেবে আর কি তো সবাই লক্ষ্য করবেন মা মনসাও দেবে সব চ্যানেলগুলো দেবে সবাই গিয়েছিল ওখানে তো মায়ের মন্দিরে থেকে আপনি একচক্র গ্রাম যান ওখানে বিরাট মন্দির তৈরি হয়ে গেছে যখন হচ্ছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম এত মন্দিরের টাকা কে দিচ্ছে চার ট্রাক পাঁচ ট্রাক করে বালি সিমেন্ট আসছে কে দিচ্ছে বলছে যে দেয় সে নাম দেয় না তো ড্রাইভারকে চালাকি করে জিজ্ঞেস করলাম দাদা এই যিনি পাঠালেন চার ট্রাক সিমেন্ট তিনি কে নামটা বললে হয় না উনি বলছেন বাবু বলেছেন নাম বলবি না নাম বললে অহংকার জন্মায় আর নাম না বললে প্রেম জন্মায় খাতাটা মানুষের হাতে নয় ভগবানের হাতে ভগবানের খাতাতে নাম লেখালে চিরকাল পাক্কা থেকে যায় আর অনেকে দেখবেন এই মন্দিরটা কে করেছে এই যে আমি ১ কোটি টাকা খরচ হয়েছে আমি দিয়েছি এই যে আমি ভাবটি এইটি অহংকার দান দেবেন নাম আপনি কি দিচ্ছেন গোটা জগতের যিনি মালিক তাকে আপনি কি দেবেন উনি তো আপনাকে দিচ্ছেন বলে তো আপনি দিয়ে পাচ্ছেন আচ্ছা একটা কথা আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন এ সন্ধ্যাবেলায় কীর্তন শুরু হয়েছে তাই তো তো সন্ধ্যাবেলায় কীর্তন শুরু হয়েছে আপনার সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ দেন জোরে বলুন হ্যাঁ না না জোরে বলবেন হ্যাঁ না না আমাদের ওইদিকে আবার তিনটে বউ যদি থাকে তাহলে ১ মাস করে পারলি হয়
ও এক মাস ও এক মাস ও এক মাস। এবার লক্ষ্য করুন, আবার যার পাল্লি পরে সে আবার শাশুড়ি মা বলে বৌমা সন্ধে পেরিয়ে গেল প্রদীপটা দাও, ও তখন বলে ইন্টারেস্টিং সিরিয়াল, বিজ্ঞাপন হবে আর সেই ফাঁকে দৌড়ব। বলুন তো, বিজ্ঞাপন হচ্ছে কানে বাজছে, প্রদীপটা দিতে যাচ্ছে, বিজ্ঞাপন ছেড়ে লীলা শুরু হয়েছে, আবার দৌড়েছে, মন প্রদীপের দিকে থাকবে না বিজ্ঞা? আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি একটু আপনারা বলবেন, আমি বিচার করে বলবো। এখন আবার সবচাইতে ভালো জিনিস, বাবারা জানেন, আমার বয়স্ক বাবারা, আপনাদের আপনার কোটি কোটি প্রণাম, খুব ভালো ভালো ভক্ত এখানে বসে আছেন, আমি যাদেরকে দেখে খুব প্রণাম করি। এখনও পর্যন্ত বয়স্ক বাবাদের সংখ্যা খুব কম, প্রায় আসরে সব তো ইয়ং ছেলে, প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি। এখানে আমি খুব সুখী হলাম, খুব খুশি হলাম যে আমার বাবা বয়সের মানুষ এখানে বসে আছেন। কিন্তু আপনারা শুনে নিন, আমি যখন খুব ছোট ছিলাম তখন প্যান্ট যদি ছিঁড়ে যেত, আগেকার নিয়ম ছিল, বাবারা দাদারা সব জানে, প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত। নিয়ে যখন বেঞ্চে থেকে মানে টিউশনি পড়তে যেতাম বা স্কুলে যেতাম, উঠতে গেলে একটু হাত দিয়ে চার দিয়ে উঠতাম, কারণ যদি ফেটে যায়। এখন মাকে বলি, মা যদি এই যুগে আমার জন্ম হতো আর তোমার সেলাই করার দরকার হতো না, এমন প্যান্ট পরিয়েছি যার 25 জায়গা ফাটা, তার আবার দাম বেশি, ওর নাকি আবার ডিজাইন ভালো, ওটা নাকি ড্যামেজ প্যান্ট, না না কত কি দিন যাচ্ছে দেখুন, ফাটা প্যান্ট পরছে 25 জায়গায় ফাটা, তার আবার ডিজাইন এইখানে ফাটা, এইখানে ফাটা, ওইখানে ফাটা, এত অসভ্য লাগে দেখতে, কি করবেন? আপনিও কিছু বলতে পারবেন না? আমাদেরও অনেকে বলে আপনি আসরে বলুন, যদি কিছু কোনো কাজ হবার চান্স নাই, কেন বলুন তো, ও তো শুরু করে দিয়েছে, আপনি পারবেন না। আমি আপনাদের বলে দিই, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কীর্তন শুনছে, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শুধুমাত্র লীলা হয় না, কীর্তন যদি শুধুমাত্র জ্ঞানের বিষয় হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন করে, কীর্তন আস্তে আস্তে কীর্তন যদি মানুষকে মানুষ তৈরি করে, তবে আপনাদের কতগুলো কথা বলে দিয়ে যাই। বাচ্চাদের ছোট অবস্থায় দোকানে নিয়ে যাবেন পুজোর সময় বা যে কোনো সময়, আপনি খাটো পোশাক কিনে দেবেন না। বাচ্চাকে ছোটো ছোটো মেয়েকে, বাচ্চা মেয়েকে নিয়ে গেলেন, খাটো খাটো পোশাক কিনে দিলেন, ভাবেন বাচ্চা মেয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বাচ্চা যখন বড় হলো আর আপনাকে দোকানে যাবার জন্য ডাকবে না, বাবার পকেট থেকে টাকা নেবে, নিজে বাজারে যাবে, এমন খাটো পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবা মা চোখ তুলে চাইতে পারবে না, এমন মেয়ে তৈরি করবেন না যে মেয়ে খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, সমাজটাকে নষ্ট করবে, এটা আপনারা করবেন না, বারবার নিবেদন রইল। এই মেয়ে যখন রাস্তায় যাবে খাটো পোশাক পরে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, আপনি সরকারকে দায়ী দেবেন, মেয়ে যখন ফিরে আসবে আপনি মেয়ের গালে চড় মারবেন, কাউকে দোষ না দিয়ে আপনার গালে চড়টা মারুন, আপনি বাচ্চা অবস্থায় আপনার মেয়েকে আপনি তৈরি করে দিয়েছেন। এই যে নিবেদন আপনাদের সামনে, বাবা ছেলে মেয়েকে এমন পোশাক দিন যেন ভদ্রতার সীমাটা থাকে, এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তাতে পেরিয়ে গেলে লোকে জিজ্ঞেস করবে, ও কার ছেলে রে, এ কী করেছে, কী প্যান্ট পরেছে, কী জামা প্যান্ট পরেছে, এ যেন বলতে না হয়, আপনাকে খারাপ কথা শুনতে না হয়, ছোটো থেকে অভ্যাসটা করান, আপনার লাভ আছে। কেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটোবেলায় শিক্ষা দিন, আমি প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, আমার বাসাতে যখন আসে বাচ্চাদেরকে প্রণাম করাতে, তখন সব মেয়েরা বলে একবার জয়নিতায় করে দাও তো বাবা, একবার জয়নিতায় করে দাও তো, ছোটো ছোটো বাচ্চাগুলো জয়নিতায় করে দেয়, কেন বলুন তো, ওদেরকে শেখাই। বাচ্চার স্কুল হচ্ছে তিনটে, মায়ের গর্ভটা প্রথম স্কুল, দ্বিতীয় স্কুল মায়ের কোলটা, পরিবেশটা, আর তৃতীয় স্কুল যে স্কুল কলেজে আপনারা পড়াচ্ছেন, ওখানে পড়লে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, কিন্তু মানুষ তৈরি হয় না, মানুষ তৈরি হয় কোথায় বলুন তো, আপনার কোলে, আপনার পরিবেশে, আপনার গর্ভে, আপনি যেমন চলা হবে আপনার, আপনার বাচ্চা চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চার বলা তেমন হবে। আপনি যখন বাবা হয়ে যাবেন আপনার দায়িত্ব অনেক বেশি আছে, আপনি মা হয়ে যাবেন আপনার দায়িত্ব অনেক বেশি আছে, শুধু কীর্তন শুনলে হবে না, কেন বলুন তো, যখন বাবা হবেন দায়িত্ব বেশি, কেন, আপনারা সামনে ইস্কন মন্দির রয়েছে, শিল প্রভুপাদের চরিত্র আপনারা পড়েছেন, এই শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করতো, এইটুকু বাচ্চা ছিল তখন, শিল প্রভুপাদের বাবা 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব এলেই বসতো, একবার আসুন একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, আরে একবার আসুন না, এক হোকা এইদিকে এইদিকে প্রণাম কর প্রণাম কর, ছোট্ট ছেলেটাকে ডেকে বৈষ্ণবের চরণে প্রণাম দেওয়া করাতো, নিয়ে বলতো বাবা বৈষ্ণব আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, যেন গোবিন্দের কৃপা হয়, আমার ছেলেকে বলো, আমাকে বলার দরকার নাই, ওর কৃপা হলে আমারও হয়ে যাবে।
শিল প্রভুপাদের বাবার এরকম চেষ্টা ছিল বলেই আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল বাবা। এই জন্য মায়ের যদি দায়িত্ব অনেক বেশি থাকে, বাবার যদি দায়িত্ব অনেক, ছেলে ভালো হবে না কে বলেছে? আপনাকে ছেলেকে বাচ্চা থেকে তৈরি করতে হবে, আপনার তৈরি করার দায়িত্ব আপনার। দেখুন হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ ভক্ত হলো কেন? তার মা কয়াধুর জন্যে। যখন কয়াধুর গর্ভে প্রহ্লাদ ছিল তখন কয়াধু কী করেছিল? বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদমুনির চরণ সেবা করেছিল। এমনি এমনি বাচ্চা পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার মা আমাকে পাওয়ার জন্যে বেনারসের মন্দিরে বাবা শিবের কাছে বারবার মাথা ঢুকেছিল, আমি যেন একটা ভালো সন্তান পাই। ওগো মা কি শুধুমাত্র কর্ম করে গাড়ি বাড়ি টাকা পয়সা চড়া পাওয়ার জন্য নয়, আপনার সন্তান পাওয়ার জন্যে। আমাকে গতকাল গত পরশু যেখানে আমি গান গাইছিলাম, জায়গাটা নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, সেখানে আমাকে একজন ভদ্রলোক এসে বলছে, প্রদীপ বাবু আর আমার চিন্তা নাই। বলে কেন? ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, মরে গেলেও চিন্তা নাই, বসে বসে খাবে। আমি বললাম ছেলেটাকে যে তৈরি করলেন এরকম তৈরি করলেন না এরকম পার্টি তৈরি করলেন, কোনটা করলেন? যদি এরকম তৈরি করেন তাহলে মহা বৈষ্ণবদের সেবা দিয়ে হরিনাম দিয়ে আপনার টাকাটাকে সৎ কাজে লাগাবে। আর যদি এরকম তৈরি করেন 1 কোটি মানে কি 10 কোটি রাখলেও নেতাই গোল হলে হয়ে গেল। এই জন্য বাবা সম্পদ আপনার ছেলের জন্য রাখবেন না, সম্পদ আপনার ছেলে আগে তৈরি করে দিয়ে যান, যাবার সময় শান্তি পাবেন। আমি ছেলেকে কেমন তৈরি করে গেলাম? কৃষ্ণ ভক্ত তৈরি করলাম, চোর তৈরি করলাম, মাতাল তৈরি করলাম, না ডাকাত তৈরি করলাম, এ বিচার করে আপনি যাবেন। এই জন্য বাচ্চাকে মানুষ করতে হবে। আজকালকার যুগে আমরা এমন অবস্থায় পৌঁছেছি, আর আমরা মহাপ্রভুকে চিনতে শিখছি না, আমরা নিতাই চাঁদকে শিখছি না, আমরা সব ভুলে যাচ্ছি। আমরা যে কোন পথে যাব, হিন্দু সনাতন ধর্ম আমাদের যে কোন দিকে যাবে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের ছেলেদেরকে এখন টাকা পয়সা রোজগার করে মেশিন তৈরি করি, আমরা কি করি? সকাল থেকে পড়াশুনো কর, কম্পিউটার, ইংলিশ, ভূগোল, ইতিহাস সবেরই টিউশনি, ছেলেকে আবার মেশিন তৈরি করে দিচ্ছি। একবার সকালবেলায় বলেন না বাচ্চাকে একটু গোবিন্দের মন্দিরে প্রণাম কর, একবার দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমারকে তোর মাকে প্রণাম কর, ভগবানের মন্দিরে প্রণাম কর, এগুলো শেখাতে হয় বাচ্চা থেকে। তবে তো বাচ্চা বয়স হবে তখন ঠিক জায়গায় পৌঁছাবে। আপনি তৈরি করবেন না, নিয়ে বিরাট বড় একটা চাকরি পেয়ে গেল, ছেলে আর নিতাই গোর হরিবোল হয়ে গেল, এরকম ছেলে তৈরি করে কোনো লাভ নেই বাবা। কীর্তন শুনতে গেলে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। মহাপ্রভু সুন্দর সুন্দর বাণী দিলেন, এই বাণীগুলোকে মাথায় রাখতে হবে। আমি যে জিজ্ঞেছিলাম সন্ধ্যা প্রদীপের কথা বলে দিই আপনাদের, সন্ধ্যা প্রদীপের জন্ম কোথা থেকে? ব্রহ্মার 4টে মাথা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্মুখ ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার 5টা মাথা। ধীরে ধীরে শুনবেন, ব্রহ্মার কটা মাথা? মা 5টা মাথা। এক সময় ব্রহ্মার অনেকগুলো ছেলে, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, বাবা আমার যে বিয়ে হলো রতির সঙ্গে, কামদেবের বিয়ে দিল রতির সঙ্গে, রতি বলে একটা মেয়ের সঙ্গে, দেখতে খুব সুন্দরী, আমার যে বিয়ে হলো, তাহলে এক কাজ করো তুমি যৌতুক দেবে না? যৌতুক, যৌতুক? বলছে হ্যাঁ যৌতুক দেবো। কি যৌতুক দেবে? না 5টা বান কৃষ্ণের কাছে পেয়েছে, এই 5টা বান তোকে দিলাম। এই 5টা বান যখন দিল তখন বলো আমি এই 5টা বান নিয়ে কি করবো? তুই যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, পরীক্ষা করবার জন্য তো কেউ নাই, তুমি আছো, প্রথমে তোমাকেই মেরে দেখি। কামদেব মদনের কথায় ব্রহ্মা বলল, বাবা তুই আমার ছেলে, আমার পাশে দাঁড়িয়ে আছে কে? সন্ধ্যা। মায়েরা যে সন্ধ্যাবেলায় আপনার প্রদীপ দেন অন্ধকার হয়ে যায়, ওই সন্ধ্যা অন্ধকার ছিল না, ওই ছিল কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে সুন্দরী, ওই কাঁচা সোনার মতো গায়ের রং সন্ধ্যা সামনে দাঁড়িয়েছিল। যখন দাঁড়িয়েছিল তখন যেই না কামদেব মদন বাণটা মারল ব্রহ্মার 5 নম্বর মাথায়, ব্রহ্মা তাকিয়ে দিল কার দিকে? না সন্ধ্যার দিকে, মেয়ের দিকে, বাবা হয়ে মেয়ের দিকে কাম নয়ে তাকালো। সন্ধ্যা চিৎকার করছে, পিতা এ তুমি কি করলে? আমার দিকে তাকিও না, আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, কাঁচা সোনার মতো গায়ের রং সন্ধ্যা কালো হয়ে গেল। বাবা শিব সহ্য করতে না পারে ত্রিশূল ছুড়ল ব্রহ্মার 5 নম্বর মাথায়, মাথাটা কেটে পড়ে গেল। অগ্নিদেবকে ডাকলো দেবতারা, পুড়িয়ে দাও এ মাথা। অগ্নিদেব বলল, যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকায় ওই মাথা পোড়াবো না আগুনে, আমি অত বড় পাপীকে গ্রহণ করব না। পৃথিবী ধরিত্রী মা তাকে ডাকলো, মা তুমি এক কাজ করো, মাটির মধ্যে গর্ত খুঁড়ে দিই, তার মধ্যে থাকুক। বলছে, না সব পাপীকে আমি গ্রহণ করি কিন্তু এই পাপীকে গ্রহণ করব না। মা গঙ্গাকে ডাকা হলো, মা তুমি এক কাজ করো, জলে ভাসিয়ে নিয়ে চলে যাও। বলছে, না আমি এত বড় পাপীকে গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ এসে বলল, আমি আর বিধান দিলাম, কি বিধান দিলাম? ওগো ব্রহ্মা তোমার এই 5 নম্বর মাথা তৈরি হবে প্রদীপ, জল জল করে জ্বলবে তোমার জিহ্বা,
ওই যে প্রদীপের যে সলতে, ওই সলতেটা হলো ব্রহ্মার জিহ্বা। ব্রহ্মা যে যখন তার মেয়ের দিকে তাকিয়েছিল কামনায়নে, তার জিভটা লকলক করছিল, জিভ থেকে জল পড়ছিল। এই যে তোমার জিহ্বা লকলক করছিল, তোমার মেয়েকে দেখে অভিশাপ দিলাম, তোমার এই জিহ্বা হবে কি, তোমার এই জিহ্বা হবে সলতে, জল জল করে জ্বলবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, হে প্রভু, হে প্রভু, প্রদীপ যদি করলে আমায়, জীবকে করলে আমার সলতি, আমি নাকি জল জল করে জ্বলব, পুড়ে পুড়ে মরব, পুড়ে পুড়ে মরব। মাইরা প্রদীপে যখন তেল দেন, তেল শেষ হয়ে গেলে জল দিয়ে দিন না, আবার তেল দেন, যাতে জলে কি করে না, আবার তেল দেন। আমি যখন জ্বলে জ্বলে মরব, অভিশাপ যেমন দিলে আশীর্বাদ দাও, যদি জ্বলতে হয় তবে তোমার মন্দিরে জ্বলব, যদি জ্বলতে তোমার মন্দিরে আমি। ওরে প্রদীপ রে, তুই জ্বলবি জ্বলবি, তুই জ্বলবি জ্বলবি আমার মন্দিরে, তুই জ্বলবি ঠিক কথা, আশীর্বাদ দিলাম। যতক্ষণ না ভক্ত ভক্তিমতী মায়েরা আমার মন্দিরে প্রদীপ জ্বালাবে, ততক্ষণ আমার আবির্ভাব হবে না, ততক্ষণে আমার আবির্ভাব হবে। তার মানে কি, প্রদীপ যতক্ষণ না মন্দিরে জ্বালাবেন মা, ততক্ষণ ভগবান আসবে না। আশীর্বাদ দিলেন গোবিন্দ, ওগো ব্রহ্মা, তোমার এই মাথা হলো প্রদীপ, জিহ্বা হলো তোমার সলতে। কোনো কুলবতী নারী যদি সন্ধ্যাবেলায় এই প্রদীপ নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তবে সেই মেয়ের কুল শুধু নয়, মনের এবং সংসারের অন্ধকার চিরকালের জন্য দূর হয়ে যায়। অন্ধকার চিরকালের তরে দূরে হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায়, ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ, দুটো প্রদীপের নাম বলে দিই। ঘিয়ের প্রদীপ সবসময় দেবদেবী বা ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে। ঘিয়ের প্রদীপ কোন দিকে বললাম, কোনো প্রদীপ সোজা নয়, কিন্তু অনেকে দেখবেন মন্দিরে সোজায় প্রদীপ দেয় না, নিয়ম নয়। কী নিয়ম, প্রদীপ হচ্ছে সন্ধ্যাবেলায় দেবেন বা যখনই দেন সবসময় গোবিন্দের ডান দিকে দেবেন ঘিয়ের প্রদীপ, আর বাঁ দিকে দেবেন সর্ষের তেলের প্রদীপ বা তিলের প্রদীপ, কিন্তু ঘিয়ের প্রদীপ ডান দিকেই দেবেন। কিন্তু এগুলো কতগুলো কথা মাথায় রাখবেন। আগামী সরস্বতী পূজা আসছে না, এই সরস্বতী পুজোতে আপনারা কী দিন, আম্র মুকুল দেন না, দেন না আম্র মুকুল, কিন্তু সরস্বতী পুজোতে নয়, সরস্বতী পুজোতে আম্র মুকুল নয়। সরস্বতী পুজোতে আপনারা আম্র মুকুল দেন তো, কিন্তু আম্র মুকুল সরস্বতী পুজোই নয়। যদি বলেন কোথায় পাবেন, আপনাদের এখানে বিখ্যাত একজন পণ্ডিত আছে নবদ্বীপে, গোরাচাঁদ ভট্টাচার্য, তিনি পণ্ডিত প্রবর, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন তার কথাগুলো শুনবেন। একজন স্কুলের টিচার ছিলেন, বর্ণনা করছিলেন খুব সুন্দর। বসন্তের আবির্ভাব, বসন্তকে আহ্বান করা হয় কি করে, না ওই ওই ফুল মানে আম্র মুকুল দিয়ে, কিন্তু সাদা ফুল দিয়ে মা সরস্বতীকে আহ্বান করবেন। শ্বেত পদ্মাসনা দেবী বলে না, শ্বেত পদ্মাসনা দেবী মানে সব কিছুই সাদা, সরস্বতী সব সাদা, হাঁস সাদা, সরস্বতী শাড়ি সাদা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সরস্বতীকে আপনার সাদা ফুল দিয়ে আহ্বান করবেন আগামী সরস্বতী পুজো যখন আসছে। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপক দাম। দামিনী মানে কি মা, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে কি, কোনো জিনিসের দাম নয়, দাম মানে মালা। দামিনী দাম দমন রুচি দর্শন, মহাপ্রভুর অঙ্গ শোভা, এত সুন্দর মহাপ্রভু দেখতে, আজানু লম্বিত ভুজ,
আমরা সবাই হাতে করে মেপে দেখুন আপন আপন হাতে সবাই 3.5 হাত কিন্তু মহাপ্রভু 4 হাত আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায় এজন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয় তো মহাপ্রভুর চাইতে অহংকার ছিল আকাশের বিদ্যুতের যে আমি দেখতে খুব সুন্দর আকাশে চমক দিই আমার রূপ কত সুন্দর কিন্তু যখনই মহাপ্রভুর অঙ্গসভা দেখলো তখন চমকে গেল আমার চাইতে একজন ভালো আছে দূরে গাও দরপক দাপ কামদেব মদন তার অহংকার ছিল আমি দেখতে সুন্দর কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে তার সমস্ত অহংকার দূরে গেল ভগবানের নাম শ্রবণকালীন কীর্তনের আসরে বসে কারোর ভেতরে যদি অহং জন্মে যায় তবে গোবিন্দচরণ থেকে সে দূরে সরে যায় এই জন্য বারবার নিবেদন রইল যখনই ভাগবত পাঠের আসরে আসবেন যখনই হরিকথার আসরে আসবেন তখন মনটাকে গোবিন্দের চরণে দিন অহংকার ত্যাগ করুন মান মনা ভাবা ভগবান বলছেন কটা আপেল দিলে কটা লেবু দিলে কটা পেয়ারা দিলে ওই দিকে আমি তাকালাম না তোমার মনটা তুমি আমাকে দিলে কি না আমি ওইটাই তাকালাম এই যে কীর্তন শুনতে এসছেন নিজের মনগুলোকে যদি গোবিন্দ চরণে এখন অর্পণ করেন তাহলে গোবিন্দ অনেক কিছু দিয়ে দেবে আর মন যদি আপনার বাড়িতে থাকে তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে অহংকার কিসের করছেন কিছুর অহংকার নেই আমি একটা একটা করে বোঝাবো আপনারা বুঝবেন আপনি জন্ম নিয়েছিলেন না আপনার জন্ম কেউ দিয়েছে আপনি জন্ম নেন নাই জন্ম দিয়েছে আপনার মা বাবা তাহলে জন্ম আপনি পান নাই অহংকার আপনার কিসের একজন তো জন্ম দিয়েছে আপনাকে আপনি পড়াশুনো করেছেন না একজন করিয়েছে আপনি তো পড়াশুনোর কিছু জানতেন না আপনাকে একজন পড়ালো তাহলে একজন পড়িয়েছে চাকরি আপনি পাননি একজন দিয়েছে আবার শেষে যখন বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে যাবে তখন নিজে যেতে পারবে না অন্যজনের কাঁধে চেপে যাবে আবার জন্ম যখন নিলেন কাপড় পরতে জানতেন না একজন কাপড় পরিয়েছে আবার যখন আপনি মৃত্যুর পথে ঢলে পড়বেন শ্মশানে যাবেন তখনও কাপড় পরবেন না একজন আপনাকে কাপড় পরিয়ে দেবে তাহলে অহংকার আপনার কি রইল সব তো অন্যের তাহলে আপনার বলতে কি রইল কিন্তু কিছু মনে করবেন না সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নত করতে হয় কার কাছে একটা গ্লাসের কাছে একটা গ্লাসের কাছে কিন্তু আপনাকে মাথা নত করতে হবে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু বৈষ্ণবের চরণে যদি আপনি মাথা নত না করতে পারেন আপনার জীবনটা বেকার হয়ে যাবে এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নত করতে হবে যে দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দেয়া সবাই মিলে হাত তালি দিয়ে আবার কীর্তন করুন যার হাত আছে তিনি তুলবেন যার নাই তা তোলা দরকার নাই সবাই মিলে যে যেখানে আছেন তবে তবে দাঁড়ান 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 বাপন একটা ক্যামেরা নামিয়ে দাও আমার কথা হয়ে আছে একটা ক্যামেরা নামিয়ে দাও একটা ক্যামেরা চালু থাকো তুমি এইদিকে যে যেখানে আছেন নিয়ম হচ্ছে কি আমি আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন হাত যদি কেউ না তোলেন তাহলে মেডিসিন আমার কাছে আছে কি করে তোলা তো হয় আমার জানা আছে যদি সম্মান চান তাহলে হাত তুলবেন আর যদি মেডিসিন চান তাহলে আপনার হাত তোলার দরকার নাই হাত তুলুন একসঙ্গে তুলুন বাহ 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 খুশি আমি একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হে যাদবায় মাধবায় কেশবায় নম হুসি যাদবায় মাধবায় কেশবায় নম তবে আপনাদের গ্রামের কিন্তু ভাগ্য ভালো আমারও ভাগ্য ভালো কারণ আমরা 22 দিন 23 দিন পর একবার বাড়ি আসি তো দুদিনের ছুটি রাখি কালকে আমার ত্রিপুরাতে গান ছিল এই হিসাব নিয়ে আমি কিন্তু ফ্লাইট ধরবো বলে আজকের গানটা হঠাৎ করে হয়ে গেছে এক বছর আগে কেউ পাচ্ছে না 15 দিন আগে এরা পেয়ে গেল কি করে পেয়ে গেল বলে ত্রিপুরাতে ফ্লাইট ধরবো তাহলে নদিয়া থেকে একবারে ফ্লাইট ধরবো গা কিন্তু হিসাবটা ভুল হয়ে গেল কালকে নয় পরশু ত্রিপুরা মানে আবার বাড়ি যেতে হবে তো নিবেদন আপনাদের সামনে ভাগ্য আমারও ভালো যে আপনাদের চরণাশ্রিত হতে পারলাম সেই জন্য আপনাদের কাছে নিবেদন সবাই মিলে হাত তালি দিয়ে মহাপ্রভুকে সম্মান জানান যে যেখানে আছেন একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হুসি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় সবাই নম যদি মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দরা
ज्ञान सिमधुसुदान भजे गोपाल गोविंद राम श्री मधुसुदान गोपाल गोविंद नाम श्री मधुसुदान गिरिधारी गोपीनाथ मदन महा गिरिधारी गोपीनाथ मदन महा गिरिधारी गोपीनाथ मदन महा गिरिधारी गोपीनाथ मदन महा সবাই তালি দিলেন কিন্তু দু চারজন গিরিধারী গোপীনাথ মদন মহা উনি দেখলেন যে কত লোক হয়েছে পেপারে দিতে হবে সুপারি দেখেছেন বাবা সুপারি বাইরেও রস নাই ভেতরেও রস নাই না নীরস এরকম পার্টি দু চারজন আছে এদের দিকে তাকাবেন না তাহলে আপনারও নিতাই গুড় হরিবল হয়ে যাবে আঙ্গুর হতে হবে অভ্যাস ভালো করুন আপনার অভ্যাস ভালো হবে মহাজনরা বলেছে চলতে চলতে জলে বলুন চলতে চলতে চলা গাইতে গাইতে গলা আর বলতে বলতে জলে বলুন চলতে চলতে চলা গাইতে গাইতে গলা আর বলতে বলতে বলা যত ভালো অভ্যাস করবেন তত এটা মহাপ্রভুর কথা যে দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া মহাপ্রভু বললেন আমাদের তো কোনো স্কুল নাই এইটাই স্কুল যেখানে হাত তালি দিয়ে কীর্তন করার সুযোগটা মিলেছে এই জন্য আপনার আজকে সুযোগটা হারাবেন না আর অভ্যাস যার যত ভালো হবে যেমন অনেকে বলে দাদা আপনার কীর্তন সারাদিন শুনি রাত্রিবেলায় ঘুমের ঘরে আমি কীর্তন করি বলে আপনি কী করে বুঝলেন ঘুমের ঘরে বলে পাশে যিনি থাকেন তিনি বলেন ঘুমের ঘরেও কীর্তন করছো এইদিকে আবার দেখবেন অভ্যাস যে যেমন করবে যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে ও ঘুমের ঘরেও দেখবেন ঝগড়া করে বেড়াচ্ছে আবার দেখবেন যে সকাল থেকে সন্ধে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায় যে ছেলেটা তার পাশে শুয়ে একবার দেখবেন কী হয় এমন জোরে গোল বলে লাথি মারবে তিনটে পাঁচজন ভেঙে যাবে এই জন্য অভ্যাস ভালো করুন আপনাদের লাভ আছে হাত তুলুন হরে হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরে হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরে হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম হরে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম হরে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম হরে মাধব ভাই কেশব ভাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসুদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসুদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসুদন গিরিধারী গোপীনাথ মদন মহা গিরিধারী গোপীনাথ মদন মহা গিরিধারী গোপীনাথ মদন মহা গিরিধারী গোপীনাথ মদন মহা বন্ধ করলাম আপনাদের নেব বলে মহামন্ত্র নাম উচ্চস্বরে বলবেন মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই আপনি না আচরিলে অপরে শেখানো না যায় উচ্চস্বরে বলুন একসঙ্গে বলুন হরি কৃষ্ণ জোরে হরি কৃষ্ণ 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 জোরে বাহ হরি রাম 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 হরি হরি জোরে বলুন হরি কৃষ্ণ বা হরি কৃষ্ণ বা আবার হরি রাম জোরে দারুণ একটু জোরে বলুন হরি কৃষ্ণ উচ্চ স্বরে হরি কৃষ্ণ 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 হরি হরি একসঙ্গে হরি রাম জোরে এই তো একটু জোরে বলুন শেষবার হরি কৃষ্ণ হরি কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ দারুণ জোরে হরি রাম বা আরেকবার শুনতে ইচ্ছা করছে হরি কৃষ্ণ জোরে হরি কৃষ্ণ সুন্দর হরি রাম জোরে হরি রাম রাম দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু সবাই মিলে একসঙ্গে বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দ কহু তুলনা নাহি কপহু নিরুপম গৌর কি চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে প্রেমসে একসঙ্গে চলুন চলরে চলরে চলম হরি দরস জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল চলর চলর চলম হরি দরস জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব চলরে চলরে চলম হরি দরস জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব কেশে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন ঘাট বংশে বট নিকুঞ্জ কানন নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দ নন্দন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন চলরে চলরে চল হরি দরস জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলরে চলরে চল আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি জগোপালকে কোলে লইয়ে হাওয়া তনবনি ও লাজি জগোপালকে কোলে লইয়ে হাওয়া তো নবো মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলরে চলরে চল হরি দরস জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাব আচ্ছা রাধারানীর বাবা রাজা ছিল না সাধারণ মানুষ ছিল কোনটা জোরে বলুন রাজা ছিল না সাধারণ মানুষ ছিল রাধারানীর শ্বশুর ছিল রাজা মানে জমিদার মানুষ আর রাধারানীর বাবা ছিল রাজা আচ্ছা রাজার মেয়ে কি মাটির কলসি নিয়ে জল আনতে যাবে না পিতলের কলসি নিয়ে যাবে রাজার মেয়ে সোনার কলসি নিয়ে জল আনতে যাবে আপনারা যে যেখানে বসে আছেন একটু মাথায় কাপড় নিন আর দর্শন করুন রাধারানী জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করলেন আজকে আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা আপনার পালা কি উল্লে আস্তে আস্তে আপনার পালা এই যে বাচ্চাদের শব্দ বন্ধ আপনার কি পালা আমরা জানতে পারলাম না আস্তে একজন জিজ্ঞেস করছে দাদা আপনার পালা কি জানতে পারলাম না আমি বললাম দাদা পালা টালা তো আমি জানি না আপনি পালা জানেন না না তাহলে কি জানেন বললাম লীলা লীলা পালা তো নাটকের হয় যাত্রার হয় কীর্তনের পালা হয় না কীর্তনের কি হয় মা লীলা আর পালা তো আমাদের জীবনে দুটো হয়
একটি আসার আর একটি জোরে বলুন, অনেকে ভয়ে বলছে না যাব না বলি আর কি। আচ্ছা একটি আসার আর একটি একটু জোরে বলুন তো, অনেকে খুব দুঃখ করে বলছে যাওয়া যাওয়া, আমি তো বুঝতে পারছি যাবে না বলে আর কি। আচ্ছা একটা হচ্ছে আসার একটা হচ্ছে যাওয়ার, ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পাল্লা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন আসারটা, একটু জোরে বলুন আসারটা। আচ্ছা বাকি আছে কোনটা, জোরে বলুন বাকি আছে কোনটা, আরে জোরে শুনতে চাই বাকি, তোরা চুপ কর, বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন শ্মশান ঘাটে মোরা নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বলো হরি ও বলো হরি হরি ও। আমিও প্রণাম করছি আপনিও প্রণাম করছেন, আর প্রণাম করে কি ভাবছেন ও বোধহয় গেল আমি বোধহয় যাব না, আমরা এটা ভাবি। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন উনি শিখিয়ে দিয়ে গেলেন, তোমার চাইতে আগে জন্ম নিয়েছি কত মোরা দরজায় দেখেছি, এতক আমি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলাম আমি যেমন চললাম তুমি যতই সংসার আনন্দ করো বাড়ি করো আর গাড়ি করো, একদিন তোমাকেও এইরকম হেলতে দুলতে যেতে হবে। এ কিন্তু একবারে নিবেদন। আজকে আমি আমার লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। তো রূপের কথা আমি গাইব, সময়টা বড় সংক্ষেপ, এর মধ্যে ছোট ছোট করে করে আপনাদের সামনে গাইব, আর একটু সময় নিয়ে আপনাদের সামনে আস্তে আস্তে যাব ঠিক জায়গায়। আমার নটায় শেষ কিন্তু তার মধ্যে চেষ্টা করব, আপনার একটু মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ রাধারানী যমুনায় জল আনতে গেছে, আপনার সবাই উলুধ্বনি দেবেন, গোবিন্দকে দর্শন করছে, ব্যাস এইবার উলুধ্বনি বন্ধ করুন, এবার দর্শন করুন রাধারানী কীভাবে জল নিচ্ছে আর গোবিন্দকে দেখছে দেখুন। বেলি অবসানকাল, গোবিন্দ গোচারণ থেকে আসছে, গোবিন্দ কদম্ব বৃক্ষে নিচে দাঁড়িয়ে আছে, গোবিন্দকে দেখছে কে না রাধারানী, দেখুন। সোনার কলসিটা নিয়ে আসতে, সোনার কলসি নিয়ে জল আনতে গেছে, জল আনতে গিয়ে এইদিকে যেই না যমুনাতে গোবিন্দকে দর্শন করেছে কদম্ব বৃক্ষের নিচে, সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেছে গোবিন্দের চরণতল পর্যন্ত। সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো আমার কত ভাগ্য ভালো, আমি তোমার স্পর্শ পেয়েছি বলে গোবিন্দের কৃপা পেলাম, রাধে রাধে। সেই সোনার কলসিটা ভাসতে ভাসতে চলে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, বৌমা যদি কলসি হারায় শাশুড়ি কি তাকে ছেড়ে দেয়? রাধার শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদির নাম কি? কুটিলা। হরে কৃষ্ণ। রাধার শাশুড়ির নাম কি বললাম? জোরে বলুন, কি নাম? জটিলা। আর ননদির নাম কি? কুটিলা। এ বো এ বো বো কই বো কই ওই ওইখানে। আচ্ছা আচ্ছা বো, এ সোনার কলসি নিয়ে গেলি যমুনায় জল আনতে, কলসি কই? আমি আপনাদের একটা নিবেদন রাখি, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না, ডিস্টার্ব হয় কীর্তনে, এই দিলেন ব্যাস আর আর দেবেন না কিন্তু, হ্যাঁ শেষে দেবেন হরে কৃষ্ণ, আর আমাকে না দিয়ে কমিটিকে দিলে আমি আরও খুশি হব, কারণ ওরা টাকা পয়সা খরচ করে আনছেন অক্লান্ত পরিশ্রম করে, ওদেরকে দিলে আমি খুশি হব। তা আসুন যে যেখানে আছেন, এ বো সোনার কলসি কই,
চুপচাপ এ হতভাগিয়ে হতভাগিয়ে কি বলছিস সোনার কলসি হারিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস এখন সোনার কলসিটাকে হারিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছিস সোনার কলসি তোর বাপের বাড়ি থেকে আন তারপর ঘর ঢুকবি চল খুব কাঁদছে ললিতা গিয়ে বলছে রাই তোর বাবা হলো রাজা তুই হলি রাজার মেয়ে রাজার মেয়ে ইচ্ছা করলে তোর বাবা একশোটা সোনার কলসি তোকে দিতে পারে কলসি তোকে দিতে পারে এত কথা তোর শাশুড়ি তোকে শোনাই তুই মাথা নিচু করে শুনিস কিন্তু আমার একটা প্রশ্ন আছে রাই লোকে যদি লোকে যদি পিতলের কলসি পায় তাহলে মাটির কলসি ভুলে যায় মাটির কলসি ভুলে যায় রূপর কলসি ফেলে পিতলের কলসি ভুলে যায় পিতলের কলসি ভুলে যায় সোনার কলসি পেলে রূপর কলসি ভুলে যায় সোনার কলসি পেলে রূপরি কলসি ভুলে যায় তুই সোনার চেয়ে কি এমন দামি দেখিলি দামি দেখিলি তার জন্য তুই সোনা হারালি রাধানি বলছে ললিতারে কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো আমার কথা বুঝতে পারিস তোরা হলি আমার মনমি সখা আসলে আমি সোনা হারালাম কেন জানিস যমুনাতে জল আনতে গিয়ে আনতে গোবিন্দের অপরূপ রূপে নয়নে দিয়ে নয়নে দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে হারাইয়েছি বটে কিন্তু গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি নয়ন কুম্ভ ভরে এনেছি ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি ওই আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি ওই আমি গোবিন্দ রাধানি কেঁদে কেঁদে বলছে ওরে বিধি দিলি যদি তবে তুই কেন আমাকে এমন নয়ন দিলি এমন নয়ন দিলি কোটি নেত্র নাহি দিলি সবে দিলে দুই সবে দি পলকি দিলে কি হেরিব তা হাতে পলকি দিলে কি হেরিব আমি কোটি কোটি চোখ পেলে ও তোমার রূপ দেখে আমার নয়নে ভরেল আমার নয়নে ভরে ওরে বিধিরে ওরে বিধি তাতে কোনো ক্ষতি নয় কিন্তু কেন তুই পলক দিলি মিনের নয়ন কেন দিলি না মাছ 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 দেখেছেন মায়েরা মাছকে ভালো কথায় মিন বলা হয় আমাদের চোখের পলক আছে মাছের চোখের পলক আছে কেন আমায় মিনের নয়ন দিলি না কেঁদে কেঁদে বলছে বিধি কেন মিনের নয়ন দিলি না মিনের নয়ন দিলে না গো মিনের নয়ন দিলে না গো অপলকে কৃষ্ণ দেখিতাম মিনের নয়ন দিলে না রে অপলকে কৃষ্ণ দেখিতাম মিনের নয়ন দিলে ওই আমি অপলকে কৃষ্ণ দেখিতাম গোবিন্দকে পেতে গেলে চোখের জল জল আজকে শব্দ নয় গোবিন্দকে পেতে গেলে চোখের জল চাই
সখীর দল দিয়ে গোবিন্দকে পেতে হয়, গোবিন্দকে পেতে গেলে নয়ন জলে বুক ভাসাতে হয়, বুক ভাসাতে হয়। মাইরা যদি কোনোদিন বৃন্দাবনে যান, এখনো পর্যন্ত দেখবেন গাভীগুলো ঘাস খাচ্ছে, ওখানে গিয়ে চিৎকার করে বলুন কানাই 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 কানাই, বৃন্দাবনের গাভীগুলো আর ঘাস খাবে না, ঘাস মুখে নিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলবে এতদিন পর কানাইয়ের নাম কে শোনালে, এতদিন পর আমাদের কানাইয়ের নাম কে শোনালে, যে আমায় কানাইয়ের নাম শোনালি, কানাইয়ের নাম শোনাইলি, সে যে আমার পেটের খিদে মনের খিদে মিটাইয়ে দিলি, মিটাইয়ে দিলি। আরেকবার কানাই কানাই বলি ডাকি, কানাই কানাই বলি ডাকি, তত্ত্ব বলল ওই কানাই নয় ওই কানাই নয়, যার কানাই কানাই তার আছে কানাই, যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই 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 কানাই, যার কানাই কানাই আছে তার কানাই আছে, আর যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই নাই তার কানাই নাই। এই জন্য পণ্ডিত বলল কাঁদিবে যদি সংসারের জন্য কেঁদো না, কেঁদো না, কাঁদিবে যদি তবে ভগবানের জন্য হাগৌর প্রাণ গৌর বলি একবার কাঁদিতে পারলি, সংসারের জন্যে কেঁদো না মা, কেঁদো না মা, ছেলের জন্যে কাঁদবে মেয়ের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি, করেছো কি, আপনি বলবেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর, সে কিনা বলে চোর, তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোন দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, কিন্তু কেউ যদি হাকৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে দিনান্তে একবার প্রভুর মন্দিরে গৌর তোমার হল, গৌর তোমার হল, গৌর তোমার হলাম বলে যদি, গৌর তোমার হলাম বলে যদি, দুপটা চোখের জল গোবিন্দের চরণে কেউ দিতে পারে, গোবিন্দের চরণে কেউ দিতে পারে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে শীতল লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব নয় মিষ্টি মিষ্টি ভাব লাগে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি গো, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 জনমে, প্রাণনাথ হইও তুমি হে, প্রাণনাথ গোজ তুমি, বলছে কাঁদিস না কাঁদিস না, বলছে চোখ দেখিল কিন্তু মুখ বলতে পারে না, আরে মুখ যদি বলতে পারে তবে চোখ দেখ, মুখ আবার দেখতে পারে না, দেখতে পায় না, আমি চোখে দেখলাম মুখে বলবো, মুখ তো আর দেখতে পায় না, তবে শুনে রাখ আমি কি দেখলাম জানিস, কি দেখলি, আমি যা দেখলাম তা তোদের কাছে একটুখানি বলি, আমি দেখলাম আমি গোবিন্দের মুখটা কিরকম দেখলাম, ও মুখ মন ডল জিতি শারদ
শোধা কর অমুখমণ্ডল সরদ শোধা কর অমুখমণ্ডল জিতি শারদ শোধা কর অমুখমণ্ডল জিতি শারদ তন রচি তরুণতা তরুণতা মাল রে তন রচি তরুণতা তন রচি তরুণতা তরুণতা মাল রে অমুখমণ্ডল জিতি শারদ শোধা কর অমুখমণ্ডল জিতি শারদ শোধা কর গোবিন্দকে কেমন দেখলি? দেখলাম তমালে তরু যেন তমালে তরু তমালে তরু দেখলাম তমালে তরু অঙ্গ নই যেন তমালে তরু অঙ্গ নই যেন অঙ্গ নয় যেন তোমালে তরু 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 বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তোমালে তরু বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তোমালে তরু আচ্ছা আচ্ছা আপনার তো কৃষ্ণের ছবি দেখছেন এই দিতা গান কৃষ্ণের ছবি কৃষ্ণের গায়ের রংটা কেমন কেউ হাত তুলে বলতে পারবেন? কালো বললে হবে না কিন্তু আস্তে কেমন না শ্যামবর্ণ বললে হবে না কৃষ্ণের গায়ের রংটা কেমন চৈতন্য চৈতামিতে বললো আকাশে প্রচণ্ড মেঘ এসছে এবার বৃষ্টি হবে ওই যে মেঘটা ওটা কিন্তু কালো ও কালো আলাদা এ কালো আলাদা এই যে বক্সগুলো দেখছেন ওর কালার আলাদা আর আকাশ যখন প্রচণ্ড বৃষ্টি হবে মেঘটা আসে ওই একটা কালো ওই কালোটা কৃষ্ণের গায়ের রং বলছে আমি যেমন দেখলাম যেন তমাল গাছে চাঁদ উঠেছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে হঠাৎ করে দেখলাম হঠাৎ করে মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে যে তমাল গাছে চাঁদ উঠেছে হে হে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে আজ দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে তমাল গাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে তমাল গাছে চাঁদ উঠেছে আজ তমাল গাছে চাঁদ উঠেছে আর কি দেখলি আর কি দেখলাম চোরা চারু শিখণ্ড কমণ্ডিত অজে চোরা আমি এখনই দেখি এলাম চোরা চারু চারু
সে কেন গো চূড়া বাঁধি, 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 সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধি, সহজ রূপে জগতে ভাসে কেন গো চূড়া বাঁধি, সহজ রূপে জগতে ভাসে সহজ রূপী জগত সে কেন গো চূড়া বাঁধি, মালতি মধুকর আচ্ছা আচ্ছা আপনারা একটু উত্তর দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন মাথায় কোন পাখির পুচ্ছ ছিল পালক, কোকিলের না কাকে, জোরে বলুন, কোকিল, কোকিলের কার, ময়ূরের, যাক আমার জানা ছিল না জেনে গেলাম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পুচ্ছটা নিয়েছিলেন তা বলবেন তো একটু, এত পাখির পালক থাকতে ময়ূরের পালকটা নিলেন কেন, এত পাখি থাকতে ময়ূরের পালকটা নিলেন কেন? আসলে এই নিয়ে অনেক বিতর্ক আছে, তবু আমি বলে রাখি এখনকার যেগুলো যারা অ্যানিম্যাল প্ল্যানেট দেখছেন তাতে দেখছি ময়ূর ময়ূরী মিলন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আগে কিন্তু মহাজনদের মুখে শুনেছি যে ময়ূর ময়ূরীর মিলন হয় না কিন্তু বাচ্চা হয়, সে নিয়ে তর্ক বিতর্কের দিকে আমরা যাব না, শুধু আমরা একটা জিনিস যাইব যে এই ময়ূরটা কেন পালক হয়ে গোবিন্দের মাথায় গেল, কেন গেল? আসলে তেতাযুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী গিয়েছিল, কাকে হারালো মা, সীতাকে, রাবণ যখন হরণ করে নিয়ে গেল একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল, জেনে বলুন পাখিটার নাম কি, পাখিটার নাম কি, পাখিটার নাম কি, চিল, ও চিল বলাতে সবাই জোরে হলো আর কি, জটায়ু। আচ্ছা জটায়ুর ডানাটা কাটলো কে, রাবণ, রাম যখন সীতা সীতা বলে যাচ্ছে তখন জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে জটায়ু এ অবস্থা তোমার কে করলো, জটায়ু বলল প্রভু রাবণ আমার ডানা কেটে দিয়েছে, জটায়ু আমি জানি তুমি আর বাঁচবে না তুমি মরবে, তা তুমি যদি মরবে তো মৃত্যুর আগে তুমি কি চাও, মায়েরা আপনার মৃত্যুর আগে যদি আপনাকে বলা হয় আপনি কি চান, আপনি বলবেন পরের জন্মে বড় ঘরে জন্ম হোক গাড়ি বাড়ি টাকা হোক, কিন্তু জটায়ু কি চাইলো, হে গোবিন্দ পরে, হে প্রভু পরের জন্মে যেন তোমার চরণ ছাড়া না হয়, জটায়ু তোমার যখন এত ভক্তি আমার প্রতি আমি তোমাকে আশীর্বাদ করলাম, আগামী তারপর আমি কৃষ্ণ হব তুমি হবে ময়ূর পালক, ময়ূর পাখি, আর তোমার পালকটা আমি মাথায় নেব, এই জন্য কিন্তু জটায়ু হ্যাঁ ময়ূর পাখি হয়ে তারপরে কৃষ্ণের মাথায় কিন্তু রইল। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে না ডান দিকে হেলে, জোরে বলবেন বাম দিকে না ডান দিকে, অনেকে ভাবছে ছবিতে ভালো করে দেখি নাই, কাল দেখবো, ফোন নাম্বারটা দেবেন পরশু বলে দেবো। আচ্ছা পালকটা কোন দিকে থাকে, বাম দিকে থাকে। আচ্ছা ময়ূর পুচ্ছটা বাম দিকে রইল কেন, ডান দিকে রইল না কেন, সোজা রইল না কেন? আসলে বাড়িতে দেখবেন অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে ঝগড়া হয়, আপনাদের দিকে হয় না, কাজ কাজ নিয়ে হয়, তুমি বসে বসে টিভি দেখবে আর আমি খেটে খেটে মরবো, বলে না আমি পারবো না, আমি পারবো না, কিন্তু দেখবেন গোবিন্দের শরীরে যারা রয়েছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, ময়ূর পুচ্ছ বলছে আমি বড় লোক, এই নুপুর তুই পায়ে থাকিস ছোট লোক, ময়ূর পুচ্ছ বলে আমি গোবিন্দের মাথায় থাকি আমি বড় লোক, আর গোবিন্দের পায়ে তুই থাকিস তুই হলি ছোট লোক, তুই হলি ছোট লোক। আচ্ছা দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখানে থাকে কে, বাঁশি, বাঁশি বিচার করে বলছে শোন রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, চায় না, তারা প্রতিদিন গোবিন্দের চরণ আশা করে, চরণে আশা করে, ওরে নুপুরী রে তুই যখন গোবিন্দ চরণ পেয়েছিস তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস, নুপুর মনে মনে ভাবলো আমার আনন্দ আর ধরছে না, ময়ূর পুচ্ছ বলল শোনে রে নুপুর এতদিন আমার অহংকার ছিল আমি গোবিন্দের মাথায় ছিলাম, এতদিন আমার আশা ছিল আমি গোবিন্দের মাথায় ছিলাম, আমার অহংকার ছিল তুই গোবিন্দের চরণে আছিস, এতদিন বুঝতে পারলাম তোর জায়গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, তবে আমার গোবিন্দ যখন গোচারণ থেকে ফিরে আসবি আমি গোবিন্দের চরণ ধরো নুপুর তুই তো মাগবি, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে আমি তো মাগতে পারবো না, তবে এক কাজ করবি আমি বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস, তুই দিবি দিবি ধুলা উড়াই দিবি, দিবি দিবি ধুলা উড়াই দিবি, দিবি দিব
দেবী ধুলা উড়াই দিবি দেবে দেবে ধুলো উড়াই দেবে মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধুলো উড়াই দেবে মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধুলো উড়াই দেবে উড়াই মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধুলো উড়াই দেবে উড়াই মাথা পেতে ধারণ করব দেবে ধুলো উড়াই দেবে আপনারা বলুন গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন, জোরে বলুন কোনটা ভালোবাসেন, চরণ না বদন, জোরে বলুন চরণটা। কেন বদন কালো বলে পছন্দ হয় না, আসলে তার চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। আচ্ছা ময়ূরপুচ্ছ সোজা রইল না বাম দিকে রইল কেন? ময়ূরপুচ্ছ খুব চালাক, সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম বাম ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, আমি তো বামে গেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি তো বামে গেলে রইব, রাধা বদন দেখতে পাবো। মালাটা কেমন? যেন মধুকরের মালা পরে আছে, যেন মধুকরের মালা পরে আছে, দেখে যেন এই মনে হয় মধুকরের মালা পরে আছি, দেখে যেন এই মনে হয় মধুকরের মালা পরে আছে, দেখে যেন যে মনে হয় মধুকরের মালা পরে আছে, দেখে যেন যে মনে হয় মধুকরের মালা পরে আছে, ও যেন মধুকরের মালা পরে আছে। মায়েরা মধুকর মানে কি বলুন তো? ভ্রমর, দেখে মনে হচ্ছে ভ্রমরের মালা পরে আছে। আচ্ছা এই যে মালা আপনারা দেখতে পাচ্ছেন ভ্রমর যদি থাকে, গোটা যদি ভ্রমর থাকে কতক্ষণ ভ্রমর থাকবে? ফুলের মধ্যে মধু যতক্ষণ ততক্ষণ ভ্রমর। ললিতা বলছে রায় তুই ভুল কথা বলছিস, ভ্রমর, ললিতা বলছে রায় তুই ভুল কথা বলছিস, ভ্রমর ততক্ষণ মধু যতক্ষণ, বলছে তা নয়, আসলে তা নয়, গোবিন্দের শরীরে আটটা পদ্ম আছে, কি কি? দুটো নয়ন কমল, দুটো করকমল, দুটো চরণ কমল, কটা হলো? ছটা, আর নাভি কমল আর মুখ কমল, কট হলো? আটটা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে যেন অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে, আর কি দেখলি, আর কি দেখলি, আর কি দেখলাম, আর কি দেখলাম? এই নয়নের ভুরু যুগল যেন কামের কামান, যেন কামের কামান, কামের কামান, যেন কামের কামান, দেখে যেন হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান। আর কি দেখলি, আর কি দেখলি, আর দেখলাম কি জানিস? মধুর মুরলি করো গান গান, আগে কি দেখলাম? বাঁশি কিভাবে কি করছে? মধুর মুরলি করো গান গান, যেন মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করেছে, মধুর মধুর গান করে, যেন মধুর মধুর গান করেছে, মধুর মুরলি স্বরে মধুর।
মধুর মধুর গান করে রে মধুর মুরলি করু গান মধুর মুরলি করু গান মধুর মুরলি করু গান মধুর মুরলি করে গোবিন্দের হাতে যে বাঁশি সে হলো সরস্বতী অভিমান করে মন্দার পর্বতের গুহায় বসেছিল কেন যে তুমি আমাকে আগে ভালোবাসো রাধার চাইতে তখন কৃষ্ণ বলল তুমি হবে বাঁশি তোমাকে অধরম্বিত চুম্বন করব তারপর রাধা জানতে পারবে তাই আগে কি করলো বাঁশিকে বাজালো মধুর মুরলি করো গান মধুর মুরলি করো গান মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে রে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে মায়েরা আমাদের হাসি গোবিন্দের হাসি তফাত আছে আমরা কোন একটা গল্প শোনার পর হাসি আর গোবিন্দ শোনার আগে হাসি কিরকম হাসে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তানয় তানয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তানয় তানয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস পদাবলী দেখুন কি সুন্দর ছকটা দেখুন কি সুন্দর ছন্দ দেখুন এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে আমার বধূ তানয় তানয় আমার বধূ তানয় তানয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস হাসি বলে যেন নয় রে হাসি 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 কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি ওই কুলবতীর গলায় ফাঁসি হাসি নয় যেন নয় রে হাসি ওই যে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি ওই যে কুলবতীর গলা ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস আজকে ভগবানের রূপের কথা গাওয়া হচ্ছে কিন্তু একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আপনারা আসলে এতজন বসে আছেন কিন্তু আপনাদের সবচাইতে ভালো লাগছে কি একবার জোরে বলবেন সুর করে বলবেন একবার বলবেন রাধা রানী কি এরা যেমন সুর করে বলছে একবার দেখে নিন তো রাধা রানী কি এইভাবে সুরে বলবেন এরা বলবে না রাধা রানী কি বাহ খুব সুন্দর সুর তো শ্যাম সুন্দর কি বলুন মদন মোহন কি না জয়টা জয় এভাবে হবে রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি যে 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 ঘুমোচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে এত কীর্তন করছে এত লোক আছে ওদের দিকে ফাঁকিবাজ ছেলের দিকেই তো মাস্টারমশাই বেশি তাকায় এইদিকে আচ্ছা ভগবানের রূপের কথা যখন গাইছি কিছু মনে করবেন না আজকে আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো কে কে ভগবান দেখবেন হাত তুলুন তো আমি কথা দিলাম দেখাবো বাহ হ্যাঁ ভগবানকে দেখতে কে না চায় প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে ভগবান দেখার জন্য আচ্ছা বেশ হাত নামান এইদিকে আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন উনি হাত তুলে দিলেন তা ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তাহলে প্রশ্ন করবেন আপনি আছরে দাঁড়িয়ে এত ভক্তের সামনে বললেন কেন ভগবান দেখাবো আমি যখন কথা দিয়েছি তখন আমি দেখাবো তবে যাব নইলে আমি এখান থেকে যাব না তবে কিছু মনে করবেন না অনেকে গিয়ে মন্দিরে বলে আমার ছেলে পরীক্ষায় যেন পাস করে হে ঠাকুর যেন ফেল না করে ওইদিকে তাকায় না ছেলে পড়ছে না গেম খেলছে ওইদিকে তাকাচ্ছে না আর মন্দিরে গিয়ে মাকে বলছে ভগবানকে বলছে
তা আপনাদেরকে বললাম কে কে ভগবান দেখবেন, অমনি হাত তুলে দিলেন। তা কিছু মনে করবেন না, ভগবান তো এমনি এমনি দেখা দেয় না, কিছু করতে হবে। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, তা বললে হবে না। একটা কাজ করলে ভগবান দেখবেন, এরপর কারা হাত তুলে তাদের দেখি একটু ভেবে দেখুন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখবেন। দু চারজন বলছে মাথা খারাপ হচ্ছে, তাতে আবার ঠান্ডার দিন, গরমকালের দিন হলে যা হতো হতো, এক চান্স দেখেই নিতাম। আচ্ছা মায়েরা, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলতে বলেছি, অনেকে তুললেন, হ্যাঁ দু চারজন তুলেছেন, অনেকে তুললেন না, একটা কথা বলি, তো কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জল মানে কি বলেছি মা, একবারও ইন্দারার জল বলেছি, জলে বলুন, একবারও পুকুরের জল বলেছি, একবারও নদীর জল বলেছি, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে নিতাই গৌর হরি বল বলে ভগবানকে সেই এইবার ছোট ছোট তত্ত্বগুলো শুনুন আস্তে। ভগবানকে দেখতে গেলে মন্দিরে দেখা যায় না, শুনবেন যারা কম বয়সে ছেলে এসছেন, যারা শিক্ষিত ছেলে এসছেন তারা মন দিয়ে শুনবেন, যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারবেন। ভগবান বলল আমাকে মন্দিরে দেখো না, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে যাচ্ছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমি দেখি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না। মায়েরা তাহলে কি মন্দিরে যাবেন না? যে করে মন্দিরে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, শুনবেন ভালো করে, ভালো করে শুনবেন। ভগবান বলল মন্দিরে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, ছোট ছোট ফল। আচ্ছা বলুন তো মায়েরা, একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 25 কেজি, 30 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। আসলে বটের ফলটা ছোট হলো কেন, কুমড়ো ফলটা বড় হলো কেন, বটের ফলটা এইটুকুটুকু হলো কেন, তত্ত্বগুলো শুনুন, এইটুকু হলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে ঠান্ডাতে বট গাছের নিচে আশ্রয় নেবে, বটের ফল যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম, ঠিক করে নাই? যুক্তি দেখবেন। এই জন্য একজন রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল, বলতে বলতে একটা ফল নাকে পড়েছে আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, বলে কোথায়? ছোট্ট জোনা কি পোকা দেখতে তারে কালো, কীর্তন শুনতে গেলে যুক্তি আছে, যুক্তিগুলোতে যদি ভুল থাকে আপনার হাত তুলে বলবেন, ছোট্ট জোনা কি পোকা দেখতে বলতে পারো এত সুন্দর সৃষ্টা, ছোট্ট জোনা কি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, 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 জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তোহ দিয়েছে, সেই তোহ দিয়েছে, সেই তোহ দিয়েছে, সেই তোহ দিয়েছে, ওই পরমেশ্বর ভগবান 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 সেই তোহ দিয়েছে। হ্যাঁ প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ, প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ, প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ, প্রজাপতি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবুর, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবুর, ওজে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবুর, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবুর, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, ওজে পরমেশ্বর ভগবান সেই তো করেছে, ওই পরমেশ্বর ভগবান সেই তো করেছে, ওজে পরমেশ্বর
পরমেশ্বর ভগবান হরি 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 যেন পরমেশ্বর ভগবান আজ হরি 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 বলে আজ হরি 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 বলে পরমেশ্বর ভগবান হরি 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 বলে পরমেশ্বর ভগবান আজ হরি 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 বলে বৈষ্ণব বলল আমরা তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? জোরে বলুন। কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব আগে তো বলতেই হবে, বিজ্ঞান আগে বলা। কিন্তু বিজ্ঞান আগে না বৈষ্ণবকে? বিচার করে দেখুন কি বলছে। বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি, বিজ্ঞান বলল আমরা চাপাকল তৈরি করেছি পিপলেই জল, কিন্তু বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ, যাকে বলা হয় আপনা আপনি জল পড়ে, গর্ত করলেই জল উপচে পড়ে। কার হয়েছিল? বিশ্ব যখন সরসজ্জাই ছিল, মা গঙ্গার জল পান করার ইচ্ছা ছিল, অর্জুনকে বলেছিল, অর্জুন তীরবিদ্ধ করেছিল, বিশ্ব শুয়ে শুয়ে মা গঙ্গার জল পান করেছিল। তাহলে লক্ষ্য করুন মায়েরা, আগে কিন্তু কল তৈরি করেছে। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন তৈরি করেছি, বৈষ্ণব বলছে তার আগে আমরা টেলিভিশন তৈরি করেছি। মহাভারতের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দেখায় নাই? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ না না, আর ঘরে দেখায় নাই, ঘরে বসে তাহলে আগে থেকেই তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বললো আমরা কি করেছি? বোমা তৈরি করেছি, অ্যাটম বোমা, পরমাণু বোমা। বৈষ্ণব বললো তার আগে রাবণ আর রামের সঙ্গে যুদ্ধ হয়েছিল, অরুণ বাণ, অগ্নিবাণ আমরা আগে থেকেই তৈরি করে দিয়ে বসে আছি। বিজ্ঞান বলছে, বিজ্ঞান বলছে কি বলছে, এই যে তাকান, বিজ্ঞান বলছে আমরা হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই। ডাক্তার বলছে কোনো চিন্তা নেই, কান খারাপ হয়ে গেছে আমার কাছে এসো, ইয়ারফোন দিয়ে দেবো, চোখ খারাপ হয়ে গেছে চশমা দিয়ে দেবো, তোমার ওই দাঁত ভেঙে গেছে দাঁত দিয়ে দেবো, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে বৈষ্ণবের প্রশ্ন, কোনো মানুষের চোখ খারাপ হলে তুমি চোখ ভালো করে দাও চশমা দিয়ে, কোনো মানুষের কান খারাপ হলে গেলে ইয়ারফোন দিয়ে দাও কান খারাপ হলে, কিন্তু কোনো মানুষের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও, কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি ভাই? ডাক্তার বললো আমার কাছে নাই, বৈষ্ণব বললো আমার কাছে আছে। বলে তোমার কাছে কোথায় প্রমাণ দেখাও? নটি বিনোদিনী দেখো বেশা রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো বিজ্ঞান বলল তোমার, বিজ্ঞান বলল এ কথা নয় ভুল, আমরা তৈরি করতে পারে অরিজিনাল চুল, অরিজিনাল চুল তৈরি করতে পারে বিজ্ঞান। বৈষ্ণব বললো এ কথা নয়, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, বিজ্ঞান তৈরি করতে পারে অরিজিনাল রক্ত, বসে শুনুন যত ভক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। বিজ্ঞান পারে না, বৈষ্ণব যা পারে তা বিজ্ঞান পারে না, আগে বৈষ্ণব তারপর বিজ্ঞান। তো অনেক প্রমাণ আপনাদের দিয়ে দেবো, প্রমাণ দিতে গেলে রাত্রি শেষ হয়ে যায়। এখন আপনাদের সবাইকে বলি, রাধারানী বলছে আমি কী দেখলাম জানিস, দেখে এলাম তারে গো সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গো সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে দেখে এলাম তারে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে। আর কি দেখলাম, বেঁধেছে বিনোদ চূড়া,
নব গুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জ দিয়া। আমি গোবিন্দকে দেখলাম রূপ কেমন দেখলাম, বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জ দিয়া নব গুঞ্জ দিয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া ময়ূরের পাখা বামে হেলাইয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া ময়ূরে মালগে বামে আর কি দেখলাম কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা ও গো কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা ওই যে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা তাহতে জাতি কুল নাহি গেল রাখা তাহতে জাতি কুল নাহি গেল রাখা তাহতে জাতি কুল নাহি গেল রাখা আরেতে জাতি কুল নাহি গেল রাখা কুলমন কুলমান আর রইল না রে জাতি কুলমল রইল না রে জাতি কুলমল রইল না রে জাতি কুলমল রইল না রে যে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমল রইল না রে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুলমল রইল যে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমল রইল না রে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমল রইল না রে। মাইরা জোরে বলুন রাধা রানী কি, সবাই মিলে হাত তুলে একসঙ্গে ভজিলে হরিকা নাম রে বন্দে, সবাই একসঙ্গে হাত তুলবেন একসঙ্গে তালি দেবেন একসঙ্গে খুব সুন্দর করে তালি দেবেন, সবার হাত থাকবে উঁচুতে, আমার খুব ভালো লাগছে এই জন্যে আজকে তো সবাই দাদা ভাইরা একটু হাতগুলো তুলবেন একটু তালি দেবেন, হ্যাঁ সবাই যেন তালি দেবেন সবার সঙ্গে একসঙ্গে বাজাও তালির সঙ্গে সঙ্গে একসঙ্গে 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 ভজলে হরিকা নাম রে বন্দে। আপনারা বলেন না বাচ্চাকে আমার পড়া হয়নি বলে তোর হবে না, তুই পড় আমি তো মুনিষ হলাম তুই মানুষ হ বাবা মায়েরা বলে না সেরকম, পণ্ডিত বলছো রে আমার তো বলা হয় না তোরা বল, কি সুন্দর ব্যাখ্যা করেছে ভজলে হরিকা নাম রে বন্দে আখির মে পাস সবচাইতে ভালো লাগছে কি জানেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন না পেছনে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন না, দু চারজন এরকম ভজলে হরিকা আর কতক্ষণ নেই বাবা, 9টা পর্যন্ত বলেছিল আবার চালাচ্ছে খুব সমস্যা, এই দেখুন খুব হাই তুলছেন দু চারজন, আপনারা তোলেন নাই সামনে দেখতে পাচ্ছি হরিকা
কথা ভালো জিনিস আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে কি বলুন তো, যদি বলা হয় দাদা কালকে কীর্তন হলে গেলেন না, আর বলবেন না সময় নাই, মানে দুটো হাত আমাদের ডান হাত আর বাঁ হাত আছে, তিন নম্বর হাত হচ্ছে অজুহাত। আবার অনেকে দেখবে এদিকে এদিকে, অনেকে আবার দুঃখ করে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হত ভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে থলেটা এদিকে থলে নিয়ে যখন বাজারে যায় তখন তো বলে না আমার মতো হত ভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি বলে কোনো কিছু বলে না। আবার দেখবেন মায়েরা অনেককে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, সংসার করেছি আমাদের সংসারের যা জ্বালা। আচ্ছা কিছু মনে করবেন না, খুব ভাবনা চিন্তা করে উত্তর দেবেন, আমরা যে বলি সংসার করেছি সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হিম্মত করে হাত তুলুন তো, সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কি আর সব সন্ন্যাস মান গা কি আর, আরে হাত তো উঠায়ে না, সংসার আমি করি নাই কেন? বাবাও করে নাই দাদুও করে নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ও মায়েরা এই জন্য শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক, সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা চুপচাপ আছে, মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে নাই বলুন, অসুবিধা নেই। না না দাদারা খুব আনন্দ পাচ্ছে কিন্তু মায়ের নাম ফুঁসে উঠছে, আমাদের গুণে খবরদার না। আচ্ছা এক হাতে তালি বজে, সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে, নাকি বাবা? এক হাতে আপনি সুন্দর করে সংসার তৈরি করছেন, আর রাত আপনাদের এখানে ভালো খবর পেলাম, একজন বলল যে সব জায়গায় যা পাবেন পাবেন, আমাদের এখানে দুটি জিনিস পাবেন না। বলে কি? এখানে আমাদের মাতাল খুঁজে পাবেন না, না এখানে কেউ একটিও মাতাল তাই না, কেউ মায়েরা মুচকি মুচকি হাসছে বলে ঘরে ঘরে আছে পার্টি। না না আমি ওই মাতাল বলি নাই, এখানে হরিনামের মাতাল দেখতে পেলাম। এখন সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা গাইছেন, বলে কি রূপ দেখিনো কালিন্দী কুলে, আমি কি রূপ দেখিনো কালিন্দী কুলে, কি রূপ দেখিনো কালিন্দী কুলে, কি রূপ দেখিনো কালিন্দী কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, ওগো যতি যত রূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, এমন রূপারে দেখি না। আর কি দেখলাম, নাচিছে ময়ূরী জল দপরি, নাচিছে ময়ূরী ময়ূরী জল দপরি, অলিকুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘের যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। আর কি দেখলি কত বলবো, আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, যথা মেঘে তথা না হয় বাড়ি, ওগো যথা মেঘে তথা না বহে বাড়ি, যথা মেঘে তথা না হয় বাড়ি, যথা মেঘে তথা না হয় বাড়ি, বরিশন হয় এই কালো মেঘে, বরিশন হয় না, আরে বরিশন হয় না, বরিশন হয় না, না বরিশন হয় না, কালো মেঘে বরিশন হয় না, কালো মেঘে বরিশন হয় না, মেঘ উঠলে বৃষ্টি হয় তুই কিরকম বলছিস বুঝে? হ্যাঁ হ্যাঁ, হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় করি, কালমে কৃষ্ণকে দেখলাম কোন ভক্ত যদি হৃদয় মাঝে রাখতে পারে, হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি, নয়ন যুগলে বহয়ে ভারী, নয়ন যুগলে
বহয়ে বারে নয়ন যুগলি বহয়ে বারে পরিশন হই আজ পরিশন হই রে পরিশন হই রে নয়ন দিয়ে পরিশন হই রে নয়ন দিয়ে পরিশন হই রে নয়ন দিয়ে পরিশন হই রে উজ্জ্বল নয়ন দিয়ে পরিশন হই না কালো মেঘকে দেখে তোর কিছু ইচ্ছা হয় না রাধা বলছে আমার ইচ্ছা হয় মর মনে হয় বিজুড়ি হই মর মনে হয় বিজুড়ি হয়ে মর মনে হয় বিজুড়ি হই মর মনে হয় বিজুড়ি হয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আমি মেঘের পাশে দাঁড়াই গিয়ে মেঘের পাশে দাঁড়ায় গিয়ে কর্তা তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছিস জ্ঞান দাসে কয় নহে তোয়ার 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 তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ দাঁড়াও গিয়ে যুগল সফল হবে কালো মেঘে বাজে নয়ন 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 যুগল সফল হবে সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় হাত তুলে বললে খুশি হব বাচ্চাগুলো জানে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো ছোট্ট হাত তুলছে এরকম করে ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলুন হ্যাঁ না না সংসারে পাওয়া যায় আপনারা বলছেন আসলে একদিন ভগবান গালে হাত দিয়ে বসে আছেন নারদ মুনি গিয়ে বললো প্রভু তোমার গালে হাত কেন বলছে আমার চিন্তা হচ্ছে সংসারী ভক্তের জন্যে বলছে সংসারী ভক্তের জন্য চিন্তা হচ্ছে আমার জন্য তোমার চিন্তা নাই আমার জন্য তোমার চিন্তা নাই আমি নারায়ণ নারায়ণ করে বললাম আমার জন্য চিন্তা নাই আর সংসারী ভক্ত যে চিন্তা কেন ওই সংসারী ভক্ত দিন নাই রাত নাই সংসারে কর্ম করছে একবার হরিবল বলছে ওদের জন্য চিন্তা করছে কী করে কৃপা করা যায় নারায়ণ বললো নাই নারদ বললো আমার জন্য কী ভাবলে আমি তো সবসময় নারায়ণ নারায়ণ করি আমি তো তোমার বড় ভক্ত ভগবান বললো না নারদ তোমার চাইতে বড় ভক্ত কারা জানো সংসারী ভক্ত নারদ বলছে প্রমাণ দিতে পারবে বলছে হ্যাঁ দেবো বলছি কীরকম প্রমাণ এই যে 5 মিনিটের রাস্তা এই যে এই সামনে গ্রামটা 5 মিনিটের রাস্তা এক বাটি সর্ষের তেল দিলাম কানায় কানায় পরিপূর্ণ তবে এ সাবধান রইলে 5 মিনিট যাবে আসবে এক ফোঁটা তেল যেন না পড়ে নাথ বলছে কোনো ব্যাপারই নাই যাবো আর আসবো নাথ মনে এক বাটি তেল নিয়ে গেল 5 মিনিটের রাস্তা আবার ফিরে এলো কাঁপতে কাঁপতে প্রভু 5 মিনিট গেলাম 5 মিনিট এলাম আমার এক ফোঁটাও তেল পড়ে নাই ভগবান বলছে তুমি যে 5 মিনিট গেলে 5 মিনিট এলে আমার কথা কবার ভেবেছিলে বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গেছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে ডালের কথা ভাবে চালের কথা ভাবে তারপর আমার কথা ভাবে তারাই সব চাইতে বড় ভক্ত তাই মায়েদেরকে বলে রাখি মায়েরা রামকৃষ্ণ দেবের বাণী কি হাতে করো কাম আর মুখে বলো হরি হাতালি দিয়ে হাতে করো একসঙ্গে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি হাতে করো কামারে মুখে বল হরি মানব জনম তোমার যাইবে গতরি বিদ্যাসাগর মহাশয় পড়ার জন্য আলো ছিল না কোথায় পড়তো ল্যাম্পপোস্টের নিচে ইচ্ছা থাকলে সব হয় মায়েরা বলে সংসারে যা জ্বালা ভগবানকে ভজন করবো কী করে এই তোমার ঝাঁটা নেবেন ঝাঁটা নিয়ে বাড়িতে ঝাঁট দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মেয়েদের বাচ্চাদের ছোট বাচ্চা কুলে থাকে মেয়েদের বলে আপনি তো সবার কথা বললেন আমাদের ছোট বাচ্চা আমরা কী করে ভগবান ভজনা করবো দিন নাই রাত নাই খেটে মরছি রাত্রিবেলায় বাচ্চা জ্বালাচ্ছে সবাই ঘুমোচ্ছে বাচ্চা ঘুমায় না তখন আমরা কী গাই ছেলে ঘুমলো পরাজুরলো বর্গি এলো ঘুম না
এমন দেবো তোর আমি দেখছি মজা, সারাদিন আমি জ্বলে মরছি তবে তোকে নিয়ে গেল, ছেলে ঘুমলো পড়া ঝুলো বর্গী এলো দেশে ঘুমা বলছি ঘুমা বলছি, এই দেখ দেখেছিস দেখেছিস। আপনার ইয়ে করে ওটা কি করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বাচ্চাকে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হাতে তালি দিয়ে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে, ও তোমার হাতে করো মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আবার মালা জপে সালায় করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই, মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলে হারে যাই। মালা মালা জপ করবার সময় কোন আঙ্গুলটা বাইরে থাকে, এইটা কোন আঙ্গুলটা, এইটা হ্যাঁ এই আঙ্গুলটা, মালা জপ করার সময় আঙ্গুলটা, যাকে আমি যখন এই আঙ্গুলটা বলেছি সব মায়ের বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন, মালা জপ করার সময় কোন আঙ্গুলটা বাইরে থাকে, এত অনেকে এইটা দেখাচ্ছে এইটা থাকে এইটা থাকে, আচ্ছা এইটা যখন থাকে তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে থাকে, একটা আঙ্গুল লোকের দিকে থাকে, তিনটা আঙ্গুল তোমার দিকে থাকে, মানে তোমাকে আরও বেশি দোষ দিয়ে দেখাই মায়েরা, তার মানে কি মালা জপ করার সময় আঙুলটা বাইরে থাকে কেন, কিছু যদি হাতে কাছে কিছু না থাকে তোকে দেখে নেব, যে মারামারি করে ঝগড়া করে সে বাইরেই থাকে, এর একটা তত্ত্ব আছে আপন আপন গুরুর কাছে জানবেন, ওটা আমি বলবো না, আসলে বলা আমার উচিত নয়, হাততালি দিয়ে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে রামকৃষ্ণদেব বললো মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো, চিড়িয়াউলি চিড়ে ভানা ঢেঁকি আছে বাড়িতে আপনাদের, হ্যানা না বলুন, আগে ছিল ঢেঁকি আছে আগে ছিল, আচ্ছা একটু খুব সুন্দর করে উত্তর, এটা কিন্তু মায়েরা খুব ভালো পড়ে, আচ্ছা যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন বেশি, কোনটা যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি নাকি, যে গর্ততে হাত দেয়, আর যে দুজনে মনে মনে ঝগড়া থাকে যে পা দেয় সে বলে তোর যা হবে হবে, হাত দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি, মহাপ্রভু যখন মহাপ্রভু রূপ দেখে, হ্যাঁ মহাপ্রভু একজন রূপ দেখেছিলেন, তিনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া, নিমায়ের বিয়ে হয়েছিল দুবার, প্রথম বিয়ে বিষ্ণু লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যখনই যমুনা থেকে আহা গঙ্গা থেকে মহাপ্রভুকে দেখে এসেছে তখন থেকে সব ভুলে গেছে, ঘরের কাজ ভুলেছে, মা ভুলেছে, বাবা ভুলেছে, আন মনে একসঙ্গে তাকিয়ে থাকে। এখন লক্ষ্য করুন, মেয়েদের মনে যদি কোনো দুঃখ থাকে বাবা মা জানতে না পারে কাকে দিয়ে জানাই, মেয়ের বান্ধবীকে ডেকে রাখায়, ডেকে আনলো কাকে, না সখী কাঞ্চ, ওখানে কী হচ্ছে আপনাদের ঝগড়া কেন, কিসের ঝগড়া, আশ্চর্য জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, কিছু ঝগড়া কিছু ফাঁকা কিছু ঝগড়া, দুজন ওই দুজন দুজন দুজন, না না ওখানে ঝগড়া নয় নবদ্বীপে হচ্ছে, মানে দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কার কার, বিষ্ণুপ্রিয়ার কাঞ্চ, অনেকে ভাবছে তাহলে আমাদের দুজনের মধ্যে সব চারিদিকে তাকাচ্ছে আমার দিকে, ও ভাবছে আমাদের, এরা ভাবছে আমরা শান্তিতে আছি আমাদের নাই, কিন্তু আমি সামনে বলেছি আপনারা ভয় খেয়ে যাবেন না, মাঝে মাঝে এরকম হতে পারে, দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কে কে, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা, কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে প্রিয়া, এই কাঞ্চনা বলছে প্রিয়া তুই কি এমন দেখলি যার জন্য তুই সব ভুললি, বিষ্ণুপ্রিয়া বলছে আমি কাকে দেখলাম জানিস, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনো গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনো গৌরাঙ্গ কই আমি দেখিনু গোরাঙ্গ চাঁদে, কই আমি দেখিনু গোরাঙ্গ চাঁদে, অরূপ দেখিয়া আকুলি বিকুলি আমি অরূপ দেখিয়া, অরূপ দেখিয়া
আকুলি বিকুলি কি আমার মহাপ্রভুয় পুরু বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি আচ্ছা মায়েরা মহাপ্রভুর গায়ের রং কেমন? কালো মতো কালো 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 মহাপ্রভুর গায়ের রং কালো। দু চারজন ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, কিছু বলিস না, কালো সাদা যাবটে বটে। আসলে মহাপ্রভুকে আমরা ভুলতে বসেছি কেন বলুন তো? ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াতে গেলে ছেলে মাকে আর মা বলবে না, মম বলবে, আর বাবাকে ড্যাড বলবে। যারা মাকে মম বলবে বাবাকে ড্যাড বলবে সে কি আর মহাপ্রভুকে মনে রাখতে পারবে না? মহাপ্রভু গায়ের রং বুঝতে পারবে? আপনার ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়ান কোনো ক্ষতি নেই, নিবেদন হচ্ছে মহাপ্রভুকে চেনান। এই মাটিতে জন্ম যার সেই মহাপ্রভুকে একটু চিনতে হবে আপনাদের, এই জন্য মহাপ্রভুর কথা আপনারা জানতে হবে। মহাপ্রভুর গায়ের রং কেমন মায়েরা? কাঁচা সোনার মতো। তো বিষ্ণুপ্রিয়া বলছে যদি কাঁচা সোনার মতো না হয়ে কালো হতো আমি কি করতাম জানিস? কি করতিস? আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো, ও যে অঞ্জন করিয়া নয়নে রাখিতা, অঞ্জন করিয়া নয়নে রাখিতা, অঞ্জন করিয়া নয়নে রাখিতা, অঞ্জন করিয়া নয়নে রাখিতা, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কত গো ভালো, লাগিত কত গো লাগে তো ভালো, লাগে তো লাগে তো ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতা, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতা, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতা, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতা, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, আমার মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে। আহা, যিনি
শুনিতে গানটা লিখছেন তিনি কি বললেন, গোরা যদি হত মধু, গোরা যদি হত মধু, গোরা যদি হত মধু, ওই আমার গোরা যদি হত মধু, ও যে কেন দাসে কই আসাদ করিয়া, 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 মজিত কুলের মধু, মজিত কুলের মধু, ও তো কেন দাসে কই আসাদ করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের মধু, এই যে মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুল বধু যারা মজিত তারা, কুল বধু যারা মজিত তারা, গৌর তোমার হোলানে বলে কুল বধু যারা মজিত তারা, গৌর তোমার হোলানে বলে কুল বধু যারা মজিত তারা, জোরে বলুন রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত হিসেবে জোরে আশা করছিলাম, রাধা রানী কি, যাক বেড়েছে আরো বাড়বে, শ্যাম সুন্দর কি, যারা বসে আছে তারা জয় বলছে, যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে বাঁচলাম, কেউ বাঁচেন নাই, কেন বলুন তো, সিসিটিভির ক্যামেরা চারিদিকে দেওয়া, না না এখানে নয়, দোকানে গেলে আপনারা দেখেন লেখা থাকে আপনি সিসিটিভির ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন, তা কে হাত তুলছে না তুলছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, ভগবান কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এই জন্য হাত আপনারা তুলুন, যদি হাত থাকে তাহলে তুলবেন, না থাকে তো তোলার দরকার নেই, যার আছে তারা তুলুন তো একবার, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, অনেকে ভাবছে ঠান্ডার দিনে বের করে কি লাভ আছে, ভেতরে থাকাটাই ভালো, আবার যদি গন্ডগোল হয়, এইদিকে এদিকে একবার জোরে হোক, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি, না পরীক্ষা হয়ে গেলে যে কত ডুবে গেছেন, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আরে জোরে বলবেন কি, হ্যাঁ রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, দু চারজন দিচ্ছে না, মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় তারপর দি দেখি তারপর দেবে, কিন্তু যখন দেখবে তখন তোমার ট্রেন পেরিয়ে চলে যাবে, সময় থাকতে দাও নালে ঠকতে হবে বাবা, নাকি শরীরে ক্ষমতা থাকতে থাকতে হরি বল বলো লাভ আছে, কম বয়সে টাকা রোজগার করো আর পরিশ্রম করে ব্যাংকে টাকা জমা দাও, বৃদ্ধ বয়সে রোজগার করতে হবে না সুদে বসে খাবে, ঠিক সেরকম শরীরে শক্তি থাকতে হরি বল বলো, চলতে ফিরতে খেতে শুতেই নিতাই গৌর হরি বল বলবে, আর যদি এখন থেকে না বলবে বুড়ো বয়সে বলবে, কানে শুনতে পাবে না চোখে দেখতে পাবে না, জিভে হরি বল বলতে পারবে না, হবি বল বেরোবে কিন্তু হরি বল বেরোবে না, এই জন্য সময় থাকতে বলুন আপনার কাজ আছে, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে, তা আসুন আজকে বিষ্ণুপ্রিয়া এবং কাঞ্চনার মধ্যে ঝগড়া হচ্ছে, কাঞ্চনা বল বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর সঙ্গে কারো তুলনা করা যায় না, কাঞ্চনা বলছে আমি তোর গৌর সঙ্গে পাঁচটা জিনিসের তুলনা করব, আপনি একটু গুনে গুনে দেখুন তো, প্রথম তুলনা বলছে তোর গৌরের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করতে পারি, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে কী করে তুলনা করতে পারিস, বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয় আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়, বিষ্ণুপ্রিয়া বলছে এটা তুই ভুল বললি, বলে কেন, আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয় কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তির প্রাণ পর্যন্ত ফিরে পাওয়া যায়, কার হয়েছিল, শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল, এই জন্য বাবা মৃত ব্যক্তির প্রাণ ফিরে পাওয়া যায় যদি গৌর বিদ্যুৎ চমক দেয়, বলছে বেশ ঠিক আছে এটা হলো না, দ্বিতীয় আকাশের বিদ্যুতের সঙ্গে হলো না তাহলে ফুলের সঙ্গে তুলনা করি, বলছে না ফুলের সঙ্গে হবে না, বলে কেন, না গৌর একটা ফুল আর এই ফুল মা যে ভগবানের পুজো করা হয়, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে না কাঞ্চনা হলো না, এই জগতের ফুলের মধ্যে কাঁটা থাকে, কাঁটা থাকে কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না, গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না, কবি বলেছেন কাঁটা হেরি খান্ত, কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, পদ্ম ফুল গোলাপ ফুলে কাঁটা থাকে না মা, ওই জন্য তুলতে ভয় করে, তাহলে কাঁটা পোকা থাকে কোথায়, ফুলের মধ্যে, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো পোকা থাকে না, দেখবেন ব্রাহ্মণ যখন পুষ্পশুদ্ধি মন্ত্র করে ভগবানকে ফুল দেবার সময় কিন্তু গৌর ফুলকে কোনো পুষ্পশুদ্ধি মন্ত্র করা হয় না, শুধু গৌর গৌর বললে হয়ে যায়, বলছে ঠিক আছে তাহলে হলো না দু নম্বর, হলো না তিন নম্বর, তোর তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করা যায়, বলে কেন,
আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে কি হয় না? বাহা, আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে হলো না। বলে কেন হলো না? আকাশের সূর্য যদি উদয় হয় তার তাপে অনেক সময় অনেকে ঝলসে যায়, ভয়ে শীতল জায়গায় ছুটে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয় আমার একবার উদয় হয় তার তপ্ত হৃদয় শীতল হয়ে যায়। কৃষ্ণপ্রিয়া বলছে তাহলে কাঞ্চনা আর কি তুলনা করবি, তাহলে তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করা যায়। বলে কেন? চাঁদের আলো ঠান্ডা, চাঁদ যখন উদয় হয় পৃথিবী ঠান্ডা হয়, গৌর চাঁদ উদয় হলে ভক্তির হৃদয়ে ঠান্ডা হয়। বলছে তাও হলো না। বলে কেন? আকাশে চাঁদের 27টা স্ত্রী ছিল, তবু গুরুপত্নীকে হরণ করতে গিয়েছিল, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাতে উদয় হয়, রাতে উদয় হয়, কিন্তু গৌর চাঁদ কেবলমাত্র রাত দিন দু জায়গায় উদয় হয়, সমান সমান উদয় হয়। চারটি জিনিস হলো, তাহলে পাঁচ নম্বর বলে দি, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যায়, তোর গৌরের গায়ে রং কাঁচা সোনার মতো, সোনা যেমন দেখতে গৌর তেমন। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, এই জগতে কে আচ্ছা কে কে সোনার মালা পড়েছেন হাত তুলুন। বলে মাথা খারাপ, কীর্তন শুনছি বিনি পয়সায় আবার মালাটা যাবে সেই ব্যবস্থা করছো? কারা কারা সোনার মালা পড়েছেন? আমি দেখতে পেয়েছি অনেকে ঢাকা দিচ্ছে, যদি কাউকে বলিয়ে ঢাকা না না, আমি একটা কথা বলি, সোনার মালা পড়েছেন পড়ুন, সোনার মালা পরে অন্ধকার রাস্তায় যেতে পাবেন না, চোরের ভয় থাকে, চোরের ভয় থাকে, কিন্তু গৌর সোনা পরে যদি কেউ একবার যায়, কেউ একবারই যায়, আরে চোর জাকাতে ভূত প্রেতের কোনো ভয় থাকে না, ভয় থাকে। কৃষ্ণপ্রিয়া সিদ্ধান্ত নিল, সেই জন্য আমি কি করব জানিস, ওরে গৌর রতন করে যত রাগ বহিয়ার মাঝে গৌর বরণ করব সাজে, গৌর বরণ করে যত রাগ বহিয়ার মাঝে বরণ মাটি দিয়া মাটি দিয়া বড়া লিগ বগাই বোল মূল সব পারিয়া ভাসাব গঙ্গা, এই যে জাতি কুল মোলার রাগ বোনা, আমি জাতি কুল মোলার রাগ বোনা,
জাতি কুলমোলার রাগ গোনা ওই আমি জাতি কুলমোলার রাগ গোনা রে সব গঙ্গার জলে জাতি কুলমোলার রাগ গোনা রে আমি ভাসব গঙ্গার জলে গোর তোমার হোলামে বলে আমি ভাসব গঙ্গার জলে গোর তোমার হোলামে বলে ভাসব গঙ্গার জলে গোর তোমার হোলামে বলে আমি জাতি কুলমোলার